নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে আপনারা আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের তৃতীয় পর্ব। আজকের পর্বে যাওয়ার আগে যে গল্পটুকু পেরিয়ে এসেছি একটু আলোচনা করে নেওয়া যাক নাকি। স্ত্রী আশালতার প্রতি অতিরিক্ত অনুরক্ত ছিল মহেন্দ্র, মায়ের বিরক্তির কারণও হয়েছিল তার জন্য। আজ বিনোদিনীর উপস্থিতি সেই আশালতার উপর থেকেই মন তুলিয়ে দিচ্ছে তার। বিনোদিনীর প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সে, আর ততই ভুগছে অনুশোচনায়। সেই অনুশোচনা আবার বারংবার ক্ষোভ হয়ে আছড়ে পড়ছে আশালতারই ওপর। নিজেকে নিয়ে অতিষ্ঠ মহেন্দ্র বর্তমানে কাকিমার সঙ্গে দেখা করার নাম করে পালিয়েছে কাশীতে। কি হবে সে ফেরার পর? মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনীর সম্পর্কের সমীকরণ কোন দিকে মন নেবে? আসুন শুনি, শুরু হচ্ছে আমার আজকের নিবেদন চোখের বালি তৃতীয় পর্ব। সংসার ত্যাগিনী অন্নপূর্ণা বহুদিন পরে হঠাৎ মহেন্দ্রকে আসিতে দেখিয়া যেমন স্নেহে আনন্দে আপ্লুত হইয়া গেলেন, তেমনি তাঁহার হঠাৎ ভয় হইল। বুঝি আশাকে লইয়া মার সঙ্গে মহেন্দ্রর আবার কোনো বিরোধ ঘটিয়াছে এবং মহেন্দ্র তাহার কাছে নালিশ জানাইয়া সান্ত্বনা লাভ করিতে আসিয়াছে। মহেন্দ্র শিশুকাল হইতেই সকল প্রকার সংকট ও সন্তাপের সময় তাহার কাকির কাছে ছুটিয়া আসে। কাহার ওপর রাগ করিলে অন্নপূর্ণা তাহার রাগ থামাইয়া দিয়াছেন, দুঃখবোধ করিলে তাহা সহজে সহ্য করিতে উপদেশ দিয়াছেন। কিন্তু বিবাহের পর হইতে মহেন্দ্রর জীবনে সর্বাপেক্ষা যে সংকটের কারণ ঘটিয়াছে তাহার প্রতিকার চেষ্টা দূরে থাক, কোনো প্রকার সান্ত্বনা পর্যন্ত তিনি দিতে অক্ষম। সে সম্বন্ধে যেভাবে যেমন করিয়াই তিনি হস্তক্ষেপ করিবেন তাহাতেই মহেন্দ্র সাংসারিক বিপ্লব আরও দ্বিগুণ বাড়িয়া উঠিবে, ইহাই যখন নিশ্চয় বুঝিলেন তখন তিনি সংসার ত্যাগ করিলেন। রুগ্ন শিশু যখন জল চাহিয়া কাঁদে এবং জল দেওয়া যখন কবিরাজের অত্যন্ত নিষেধ, তখন পীড়িত চিত্তে মা যেমন অন্য ঘরে চলিয়া যান, অন্নপূর্ণা তেমন করিয়া নিজেকে প্রবাসে লইয়া গেছেন। দূর তীর্থাবাসে থাকিয়া ধর্মকর্মের নিয়মিত অনুষ্ঠানে এ কয়দিন সংসারটা অনেকটা ভুলিয়াছিলেন। মহেন্দ্র আবার কি সেই সকল বিরোধের কথা তুলিয়া তাহার প্রচ্ছন্ন ক্ষতে আঘাত করিতে আসিয়াছে? কিন্তু মহেন্দ্র আশাকে লইয়া তাহার মার সম্বন্ধে কোনো নালিশের কথা তুলিল না। তখন অন্নপূর্ণার আশঙ্কা অন্য পথে গেল। যে মহেন্দ্র আশাকে ছাড়িয়া কলেজে যাইতে পারিত না, সে আজ কাকির খোঁজ লইতে কাশী আসে কেন? তবে কি মহেন্দ্রর আশার প্রতি টান ক্রমে ঢিলা হইয়া আসিতেছে? মহেন্দ্রকে তিনি কিছু আশঙ্কার সহিত জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে মহিন, আমার মাথা খা, ঠিক করে বল দেখি চুনি কেমন আছে। মহেন্দ্র কহিল, সে বেশ ভালোই আছে কাকিমা। আজকাল সে কি করে মহিন? তোরা কি এখনো তেমনি ছেলে মানুষ আছিস, নাকি কাজকর্মে ঘর কন্যায় মন দিয়েছিস? মহেন্দ্র কহিল, ছেলে মানুষে একদম বন্ধ, সকল ঝঞ্ঝাটের মূল সেই চারুপাটখানা যে কোথায় অদৃশ্য হইয়াছে তাহার আর সন্ধান পাইবার চো নাই। তুমি থাকিলে দেখিয়া খুশি হইতে, লেখাপড়া শেখায় অবহেলা করা স্ত্রীলোকের পক্ষে যত দূর কর্তব্য, চুনি তাহা একান্ত মনে পালন করিতেছে। মহিন, বিহারী কি করিতেছে? মহেন্দ্র কহিল, নিজের কাজ ছাড়া সমস্তই করিতেছে। নায়েব গোমস্তায় তাহার বিষয় সম্পত্তি দেখে, কি চক্ষে দেখে তাহা ঠিক বলিতে পারি না। বিহারী চিরকাল ওই দশা, তাহার নিজের কাজ পরে দেখে, পরের কাজ সে নিজে দেখে। অন্নপূর্ণা কহিলেন, সে কি বিবাহ করিবে না মহিন? মহেন্দ্র একটুখানি হাসিয়া কহিল, কই, কিছুমাত্র উদ্যোগ তো দেখিনি। শুনিয়া অন্নপূর্ণা হৃদয়ের গোপন স্থানে একটা আঘাত পাইলেন। তিনি নিশ্চয় বুঝিতে পারিয়াছিলেন তাহার বোনঝিকে দেখিয়া একবার বিহারী আগ্রহের সহিত বিবাহ করিতে উদ্যত হইয়াছিল, তাহার সেই উন্মুখ আগ্রহ অন্যায় করিয়া অকস্মাৎ দলিত হইয়াছে। বিহারী বলিয়াছিল, কাকিমা আমাকে আর বিবাহ করিতে কখনো অনুরোধ করিও না। সেই বড় অভিমানের কথা অন্নপূর্ণার কানে বাজিতেছিল। তাহার একান্ত অনুগত সেই স্নেহের বিহারীকে তিনি এমন মন ভাঙা অবস্থায় ফেলিয়া আসিয়াছিলেন,
তাকে কোনো সান্ত্বনা দিতে পারেন নাই। অন্নপূর্ণা অত্যন্ত বিমর্ষ ও ভীত হইয়া ভাবিতে লাগিলেন, এখনো কি আশার প্রতি বিহারীর মন পড়িয়া আছে? মহেন্দ্র কখনো ঠাট্টার ছলে, কখনো গম্ভীরভাবে তাহাদের ঘরকন্যার আধুনিক সমস্ত খবর বার্তা জানাইল, বিনোদিনীর কথার উল্লেখ মাত্র করিল না। এখন কলেজ খোলা, কাশীতে মহেন্দ্রর বেশি দিন থাকিবার কথা নয়। কিন্তু কঠিন রোগের পর স্বাস্থ্যকর আবহাওয়ার মধ্যে গিয়া আরোগ্য লাভের যে সুখ, মহেন্দ্র কাশীতে অন্নপূর্ণার নিকট থাকিয়া প্রতিদিন সেই সুখ অনুভব করিতেছিল। তাই একে একে দিন কাটিয়া যাইতে লাগিল। নিজের সঙ্গে নিজের যে একটা বিরোধ জন্মিবার উপক্রম হইয়াছিল সেটা দেখিতে দেখিতে দূর হইয়া গেল। কয়দিন সর্বদা ধর্মপরায়ণা অন্নপূর্ণার স্নেহচ্ছবির সম্মুখে থাকিয়া সংসারের কর্তব্য পালন এমনই সহজ ও সুখকর মনে হইতে লাগিল যে তাহার পূর্বেকার আতঙ্ক হাস্যকর বোধ হইল। মনে হইল বিনোদিনী কিছুই না, এমনকি তাহার মুখের চেহারাই মহেন্দ্র স্পষ্ট করিয়া মনে আনিতে পারে না। অবশেষে মহেন্দ্র খুব জোর করিয়াই মনে মনে কহিল, আশাকে আমার হৃদয় হইতে একচুল সরাইয়া বসাইতে পারে এমন তো আমি কাহাকেও দেখিতে পাই না। মহেন্দ্র অন্নপূর্ণাকে কহিল, কাকিমা আমার কলেজ কামাই যাইতেছে, এবারকার মতো আসি তবে। যদিও তুমি সংসারের মায়া কাটাইয়া একান্তে আসিয়া আছো, তবু অনুমতি করো মাঝে মাঝে আসিয়া তোমার পায়ে ধুলা লইয়া যাইব। মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া যখন আশাকে তাহার মাসির স্নেহ উপহার সিঁদুরের কৌটো ও একটি সাদা পাথরের চুমকি ঘটি দিল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মাসিমার সেই পরম স্নেহময় ধৈর্য ও মাসিমার প্রতি তাহাদের ও তাহার শাশুড়ির নানা প্রকার উপদ্রব স্মরণ করিয়া তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। স্বামীকে জানাইল, আমার বড় ইচ্ছা করে আমি একবার মাসিমার কাছে গিয়া তাহার ক্ষমা ও পায়ের ধুলা লইয়া আসি, সে কি কোনো মতেই ঘটিতে পারে না? মহেন্দ্র আশার বেদনা বুঝিল এবং কিছুদিনের জন্য কাশীতে সে মাসিমার কাছে যায় ইহাতেও তাহার সম্মতি হইল। কিন্তু পুনর্বার কলেজ কামাই করিয়া আশাকে কাশী পৌঁছাইয়া দিতে তাহার দ্বিধাবোধ হইতে লাগিল। আশা কহিল, জ্যাঠাইমা তো অল্পদিনের মধ্যেই কাশী যাইবেন, সেই সঙ্গে গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র রাজলক্ষ্মীকে গিয়া কহিল, মা বউ একবার কাশীতে কাকিমাকে দেখিতে চায়। রাজলক্ষ্মী শ্লেষ পাখে কহিলেন, বউ চান তো অবশ্যই যাইবেন, যাও তাহাকে লইয়া যাও। মহেন্দ্র যে আবার অন্নপূর্ণার কাছে যাতায়াত আরম্ভ করিল ইহা রাজলক্ষ্মীর ভালো লাগে নাই। বধূর যাইবার প্রস্তাবে তিনি মনে মনে আরও বিরক্ত হইয়া উঠিলেন। মহেন্দ্র কহিল, আমার কলেজ আছে, আমি রাখিতে যাইতে পারিব না, তাহার জ্যাঠামশায়ের সঙ্গে যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, সে তো ভালো কথা, জ্যাঠামশাইরা বড় লোক, কখনো আমাদের মতো গরিবের ছায় মারান না, তাহাদের সঙ্গে যাইতে পারিলে কত গৌরব। মাতার উত্তরোত্তর শ্লেষ পাক্ষে মহেন্দ্রর মন একেবারে কঠিন হইয়া মাখিল। সে কোনো উত্তর না দিয়া আশাকে কাশী পাঠাইতে দৃঢ় প্রতিজ্ঞ হইয়া চলিয়া গেল। বিহারী যখন রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করিতে আসিল, রাজলক্ষ্মী কহিল, ও বিহারী, শুনেছিস আমাদের বৌমা যে কাশী যাইতে ইচ্ছা করিয়াছেন? বিহারী কহিল, বলো কি মা, মহিন্দা আবার কলেজ কামাই করিয়া কাশী যাইবে? রাজলক্ষ্মী কহিল, না না, মহিন কেন যাইবে, তা হইলে আর বিবি আনা হইল কই, মহিন এখানে থাকিবে, বউ তাহার জ্যাঠা মহারাজের সঙ্গে কাশী যাইবেন, সবাই সাহেব বিবি হইয়া উঠিল। বিহারী মনে মনে উদ্বিগ্ন হইল, বর্তমানকালে সাহেবিয়ানা স্মরণ করিয়া নহে। বিহারী ভাবিতে লাগিল, ব্যাপারখানা কি, মহেন্দ্র যখন কাশী গেল আশা এখানে রহিল, আবার মহেন্দ্র যখন ফিরিল তখন আশা কাশী যাইতে চাহিতেছে, দুজনের মাঝখানে একটা কি গুরুতর ব্যাপার ঘটিয়াছে, এমন করিয়া কতদিন চলিবে? বন্ধু হইয়াও আমরা ইহার কোনো প্রতিকার করিতে পারিব না, দূরে দাঁড়াইয়া থাকিব। মাতার ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া মহেন্দ্র তাহার শয়ন ঘরে আসিয়া বসিয়াছিল। বিনোদিনী ইতিমধ্যে মহেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ করে নাই, তাই আশা তাহাকে পাশের ঘর হইতে মহেন্দ্রর কাছে লইয়া আসিবার জন্য অনুরোধ করিতেছিল। এমন সময় বিহারী আসিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল,
আশা বৌঠানের কি কাশী যাওয়া স্থির হইয়াছে? মহেন্দ্র কহিল, না হইবে কেন, বাধাটা কি আছে? বিহারী কহিল, বাধার কথা কে বলিতেছে, কিন্তু হঠাৎ এ খেয়াল তোমাদের মাথায় আসিল যে? মহেন্দ্র কহিল, মাসিকে দেখিবার ইচ্ছা, প্রবাসী আত্মীয়ের জন্য ব্যাকুলতা, মানব চরিত্রে এমন মাঝে মাঝে ঘটিয়া থাকে। বিহারী জিজ্ঞাসা করিল, তুমি সঙ্গে যাইতেছ? প্রশ্ন শুনিয়াই মহেন্দ্র ভাবিল, জ্যাঠার সঙ্গে আশাকে পাঠানো সঙ্গত নহে, এই কথা লইয়া আলোচনা করিতে বিহারী আসিয়াছে। পাছে অধিক কথা বলিতে গেলে ক্রোধ উচ্ছ্বসিত হইয়া ওঠে, তাই সংক্ষেপে বলিল, না। বিহারী মহেন্দ্রকে চিনিত, সে যে রাগিয়াছে তাহা বিহারীর অগোচর ছিল না। একবার জিদ ধরিলে তাহাকে টলানো যায় না তাহাও সে জানিত, তাই মহেন্দ্র যাওয়ার কথা আর তুলিল না। মনে মনে ভাবিল, বেচারা আশা যদি কোনো বেদনা বহন করিয়াই চলিয়া যাইতেছে, তবে সঙ্গে বিনোদিনী গেলে তাহার সান্ত্বনা হইবে। তাই ধীরে ধীরে কহিল, বিনোদ পৌঠান তার সঙ্গে গেলে হয় না? মহেন্দ্র গর্জন করিয়া উঠিল, বিহারী, তোমার মনের ভেতর যে কথাটা আছে তা স্পষ্ট করিয়া বলো, আমার সঙ্গে অসরলতা করিবার তো কোনো দরকার দেখি না। আমি জানি তুমি মনে মনে সন্দেহ করিয়াছ আমি বিনোদিনীকে ভালোবাসি, মিথ্যা কথা। আমাকে রক্ষা করিবার জন্য তোমাকে পাহারা দিয়া বেড়াইতে হইবে না, তুমি এখন নিজেকে রক্ষা করো। যদি সরল বন্ধুত্ব তোমার মনে থাকিত, তবে বহুদিন আগেই তুমি আমার কাছে তোমার মনের কথা বলিতে এবং নিজের বন্ধুর অন্তঃপুর হইতে বহু দূরে লইয়া যাইতে। আমি তোমার মুখের সামনে স্পষ্ট করিয়া বলিতেছি, তুমি আশাকে ভালোবাসিয়াছ। অত্যন্ত বেদনা স্থানে দুই পা দিয়া মারাইয়া দিলে আহত ব্যক্তি মুহূর্তকাল বিচার না করিয়া আঘাতকারীকে যেমন সবলে ধাক্কা দিয়া ফেলিতে চেষ্টা করে, রুদ্ধকণ্ঠ বিহারী তেমনি পাংশু মুখে তাহার চৌকি হইতে উঠিয়া মহেন্দ্রর দিকে ধাবিত হইল। হঠাৎ থামিয়া বহু কষ্টে স্বর বাহির করিয়া কহিল, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, আমি বিদায় হই, বলিয়া টলিতে টলিতে ঘর হইতে বাহির হইয়া গেল। পাশের ঘর হইতে বিনোদিনী ছুটিয়া আসিয়া ডাকিল, বিহারী ঠাকুরপো। বিহারী দেওয়ালে ভর করিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, কে বিনোদ বৌঠান? বিনোদিনী কহিল, ঠাকুরপো, চোখের বালির সঙ্গে আমিও কাশিতে যাইব। বিহারী কহিল, না না বৌঠান, সে হইবে না, আমি তোমাকে মিনতি করিতেছি আমার কথায় কিছু মনে করিও না, আমি এখানকার কেউ নই, আমি এখানকার কিছুতেই হস্তক্ষেপ করিতে চাহি না, তাহাতে ভালো হইবে না। তুমি দেবী, তুমি যাহা ভালো বোধ করো তাহাই করিও, আমি চলিলাম, বলিয়া বিহারী বিনোদিনীকে বিনম্র নমস্কার করিয়া চলিল। বিনোদিনী কহিল, আমি দেবী নই ঠাকুরপো, শুনিয়া যাও, তুমি চলিয়া গেলে কাহারও ভালো হইবে না, ইহার পরে আমাকে দোষ দিও না। বিহারী চলিয়া গেল। মহেন্দ্র স্তম্ভিত হইয়া বসিয়াছিল, বিনোদিনী তাহার প্রতি জ্বলন্ত বস্ত্রের মতো একটা কঠোর কটাক্ষ নিক্ষেপ করিয়া পাশের ঘরে চলিয়া গেল। সে ঘরে আশা একান্ত লজ্জায় সংকোচে মরিয়া যাইতেছিল। বিহারী তাহাকে ভালোবাসে এ কথা মহেন্দ্রর মুখে শুনিয়া সে আর মুখ তুলিতে পারিতেছিল না, কিন্তু তাহার উপর বিনোদিনীর আর দয়া হইল না। আশা যদি তখন চোখ তুলিয়া চাহিত, তাহা হইলে সে ভয় পাইত, সমস্ত সংসারের ওপর বিনোদিনীর যেন খুন চাপিয়া গেছে। মিথ্যা কথা বটে, বিনোদিনীকে কেহই ভালোবাসে না বটে, সকলেই ভালোবাসে এই লজ্জাবতী ননির পুতুলটিকে। মহেন্দ্র সেই যে আবেগের মুখে বিহারীকে বলিয়াছিল আমি পাষণ্ড, তাহার পর আবেগের শান্তির পর সেই হঠাৎ আত্মপ্রকাশের জন্য সে বিহারীর কাছে কুণ্ঠিত হইয়াছিল। সে মনে করিতেছিল তাহার সব কথাই যেন ব্যক্ত হইয়া গিয়াছে। সে বিনোদিনীকে ভালোবাসে না, অথচ বিহারী জানিয়াছে যে সে ভালোবাসে। ইহাতে বিহারীর উপর তাহার বড় একটা বিরক্তি জন্মিতেছিল। বিশেষত তাহার পর হইতে যতবার বিহারী তাহার সম্মুখে আসিতেছিল, তাহার মনে হইতেছিল যেন বিহারী সকৌতূহলে তাহার একটা ভিতরকার কথা খুঁজিয়া বেড়াইতেছে। সেই সমস্ত বিরক্তি উত্তরোত্তর জমিতেছিল, আজ একটু আঘাতেই বাহির হইয়া পড়িল। কিন্তু বিনোদিনী পাশের ঘর হইতে যেরূপ ব্যাকুলভাবে ছুটিয়া আসিল, যেরূপ আর্তকণ্ঠে বিহারীকে রাখিতে চেষ্টা করিল,
এবং বিহারীর আদেশ পালন স্বরূপে আশার সহিত কাশী যাইতে প্রস্তুত হইল, ইহা মহেন্দ্রর পক্ষে অভাবিত পূর্ব। এই দৃশ্যটি মহেন্দ্রকে প্রবল আঘাতে অভিভূত করিয়া দিল। সে বলিয়াছিল সে বিনোদিনীকে ভালোবাসে না, কিন্তু যাহা শুনিল যাহা দেখিল তাহা তাহাকে সুস্থির হইতে দিল না, তাহাকে চারিদিক হইতে বিচিত্র আকারে পীড়ন করিতে লাগিল। আর কেবলই নিষ্ফল পরিতাপের সহিত মনে হইতে লাগিল, বিনোদিনী শুনিয়াছে, আমি বলিয়াছি আমি তাহাকে ভালোবাসি না। মহেন্দ্র ভাবিতে লাগিল, আমি বলিয়াছি মিথ্যা কথা, আমি বিনোদিনীকে ভালোবাসি না, অত্যন্ত কঠিন করিয়া বলিয়াছি, আমি যে তাহাকে ভালোবাসি তাহা নাই হইল, কিন্তু ভালোবাসি না এ কথাটা বড় কঠোর, এ কথায় আঘাত না পায় এমন স্ত্রীলোক কে আছে, ইহার প্রতিবাদ করিবার অবসর কবে পাইব। ভালোবাসি এ কথা তো ঠিক বলা যায় না, কিন্তু ভালোবাসি না এ কথাটাকে একটু ফিকা করিয়া নরম করিয়া জানানো দরকার। বিনোদিনীর মনে এমন একটা নিষ্ঠুর অথচ ভুল সংস্কার থাকিতে দেওয়া অন্যায়। এই বলিয়া মহেন্দ্র তাহার বাক্সর মধ্য হইতে আর একবার তাহার চিঠি তিনখানি পড়িল। মনে মনে কহিল, বিনোদিনী আমাকে যে ভালোবাসে ইহাতে সন্দেহ নাই, কিন্তু কাল সে বিহারীর কাছে অমন করিয়া আসিয়া পড়িল কেন? সে কেবল আমাকে দেখাইয়া, আমি যখন তাহাকে ভালোবাসি না স্পষ্ট করিয়াই বলিলাম, তখন সে কোনো সুযোগে আমার কাছে তাহার ভালোবাসা প্রত্যাখ্যান না করিয়া কি করিবে? এমনি করিয়া আমার কাছে অবমানিত হইয়া সে বিহারীকে ভালোবাসিতেও পারে। মহেন্দ্রর ক্ষোভ এতই বাড়িয়া উঠিতে লাগিল যে নিজের চাঞ্চল্যে সে নিজেই আশ্চর্য এবং ভীত হইয়া উঠিল। না হয় বিনোদিনী শুনিয়াছে মহেন্দ্র তাহাকে ভালোবাসে না, তাতে দোষ কি? না হয় এই কথায় অভিমানিনী বিনোদিনী তাহার উপর হইতে মন সরাইয়া লইতে চেষ্টা করিবে, তাহাতেই বা ক্ষতি কি? ঝড়ের সময় নৌকা শিকল যেমন নোঙরকে টানিয়া ধরে, মহেন্দ্র তেমনি ব্যাকুলতার সঙ্গে আশাকে যেন অতিরিক্ত জোর করিয়া ধরিল। রাত্রে মহেন্দ্র আশার মুখ বক্ষের কাছে ধরিয়া জিজ্ঞাসা করিল, চুনি তুমি আমাকে কতখানি ভালোবাসো ঠিক করিয়া বলো। আশা ভাবিল এ কেমন প্রশ্ন, বিহারীকে লইয়া অত্যন্ত লজ্জাজনক যে কথাটা উঠিয়াছে তাহাতেই কি সংশয়ের ছায়া পড়িয়াছে? সে লজ্জায় মরিয়া গিয়া কহিল, ছি ছি, আজ তুমি এমন প্রশ্ন করিলে, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে খুলিয়া বলো আমার ভালোবাসায় কবে কোথায় কি অভাব দেখিয়াছ। মহেন্দ্র আশাকে পীড়ন করিয়া তাহার মাধুর্য বাহির করিবার জন্য কহিল, তবে তুমি কাশী যাইতে চাহিতেছ কেন? আশা কহিল, আমি কাশী যাইতে চাই না, আমি কোথাও চাইব না। তখন তো চাহিয়াছিলে। আশা অত্যন্ত পীড়িত হইয়া কহিল, তুমি তো জানো কেন চাহিয়াছিলাম, আমাকে ছাড়িয়া তোমার মাসির কাছে বোধ হয় বেশ সুখে থাকিতে। কখনো না, আমি সুখের জন্য যাইতে চাহি নাই। মহেন্দ্র কহিল, আমি সত্যি বলিতেছি চুনি, তুমি আর কাহাকেও বিবাহ করিলে ঢের বেশি সুখী হইতে পারিতে। শুনিয়া আশা চকিতের মধ্যে মহেন্দ্রর বক্ষ হইতে সরিয়া গিয়া বালিশে মুখ ঢাকিয়া কাঠের মতো আড়ষ্ট হইয়া রহিল। মুহূর্ত পরেই তাহার কান্না আর চাপা রহিল না। মহেন্দ্র তাহাকে সান্ত্বনা দিবার জন্য বক্ষে তুলিয়া লইবার চেষ্টা করিল, আশা বালিশ সারিল না। পতিব্রতার এই অভিমানে মহেন্দ্র সুখে গর্বে ধিক্কারে যুদ্ধ হইতে লাগিল। যেসব কথা ভিতরে ভিতরে আভাসে ছিল সেইগুলা হঠাৎ স্পষ্ট কথায় পরিস্ফুট হইয়া সকলেরই মনে একটা গোলমাল বাঁধাইয়া দিল। বিনোদিনী মনে মনে ভাবিতে লাগিল, অমন স্পষ্ট অভিযোগের বিরুদ্ধে বিহারী কেন কোনো প্রতিবাদ করিল না? যদি সে মিথ্যা প্রতিবাদও করিত তাহা হইলেও যেন বিনোদিনী একটু খুশি হইত। বেশ হইয়াছে, মহেন্দ্র বিহারীকে যে আঘাত করিয়াছে তাহা তাহার প্রাপ্যই ছিল, বিহারীর মতো অমন মহৎ লোক কেন আশাকে ভালোবাসিবে? এই আঘাতে বিহারীকে যে দূরে লইয়া গেছে সে যেন ভালোই হইয়াছে, বিনোদিনী যেন নিশ্চিত হইল। কিন্তু বিহারীর সেই মৃত্যুবানাহত রক্তহীন পাংশু মুখ বিনোদিনীকে সকল কর্মের মধ্যে যেন অনুসরণ করিয়া ফিরিল। বিনোদিনীর অন্তরে যে সেবাপরায়ণা নারী প্রকৃতি ছিল সেই আর্ত মুখ দেখিয়া কাঁদিতে লাগিল।
রুগ্ন শিশুকে যেমন মাতা বুকের কাছে দোলাইয়া বেড়ায়, তেমনি সেই আথুর মূর্তিকে বিনোদিনী আপন হৃদয়ের মধ্যে রাখিয়া দোলাইতে লাগিল। তাহাকে সুস্থ করিয়া সেই মুখে আবার রক্তের রেখা, প্রাণের প্রবাহ, হাস্যের বিকাশ দেখিবার জন্য বিনোদিনীর একটা অধীর ঔৎসুক্য জন্মিল। দুই তিন দিন সকল কর্মের মধ্যে এইরূপ উন্মনা হইয়া ফিরিয়া বিনোদিনী আর থাকিতে পারিল না। বিনোদিনী একখানি সান্ত্বনার পত্র লিখিল, কহিল, ঠাকুরপো, আমি তোমার সেদিনকার সেই শুষ্ক মুখ দেখিয়া অবধি প্রাণমনে কামনা করিতেছি তুমি সুস্থ হও, তুমি যেমন ছিলে তেমনটি হও। সেই সহজ হাসি আবার কবে দেখিব, সেই উদার কথা আবার কবে শুনিব? তুমি কেমন আছো আমাকে একটি ছত্র লিখিয়া জানাও, তোমার বিনোদ পৌঠান। বিনোদিনী দারোয়ানের হাত দিয়া বিহারীর ঠিকানায় চিঠি পাঠাইয়া দিল। আশা বিহারীকে ভালোবাসে এ কথা যে এমন রূঢ় করিয়া, এমন গর্হিতভাবে মহেন্দ্র মুখে উচ্চারণ করিতে পারিবে তাহা বিহারী স্বপ্নেও কল্পনা করে নাই। কারণ সে নিজেও এমন কথা স্পষ্ট করিয়া কখনো মনে স্থান দেয় নাই। প্রথমটা বজ্রাহত হইল, তারপর ক্রোধ ঘৃণায় ছটফট করিয়া বলিতে লাগিল, অন্যায়, অসঙ্গত, অমূলক। কিন্তু কথাটা যখন একবার উচ্চারিত হইয়াছে তখন তাহাকে আর সম্পূর্ণ মারিয়া ফেলা যায় না। তাহার মধ্যে যেটুকু সত্যের বীজ ছিল তাহা দেখিতে দেখিতে অঙ্কুরিত হইয়া উঠিতে লাগিল। কন্যা দেখিবার উপলক্ষে সেই যে একদিন সূর্যাস্তকালে বাগানের উচ্ছ্বসিত পুষ্পগন্ধ প্রবাহে লজ্জিতা বালিকার সুকুমার মুখখানিকে সে নিতান্তই আপনার মনে করিয়া বিগলিত অনুরাগের সহিত একবার চাহিয়া দেখিয়াছিল, তাহাই বার বার মনে পড়িতে লাগিল এবং বুকের কাছে কি যেন চাপিয়া ধরিতে লাগিল এবং একটা অত্যন্ত কঠিন বেদনা কণ্ঠের কাজ পর্যন্ত আলোড়িত হইয়া উঠিল। দীর্ঘরাত্রি ছাদের ওপর শুইয়া শুইয়া বাড়ির সম্মুখের পথে দ্রুতপদে পায়চারি করিতে করিতে যাহা এতদিন অব্যক্ত ছিল তাহা বিহারীর মনে ব্যক্ত হইয়া উঠিল। যাহা সংযত ছিল তাহা উদ্দাম হইল, নিজের কাছেও যাহার কোনো প্রমাণ ছিল না মহেন্দ্রর বাক্যে তাহা বিরাট প্রাণ পাইয়া বিহারীর অন্তর বাহির ব্যপ্ত করিয়া দিল। তখন সে নিজেকে অপরাধী বলিয়া বুঝিল। মনে মনে কহিল, আমার তো আর রাগ করা শোভা পায় না, মহেন্দ্রর কাছে তো ক্ষমা প্রার্থনা করিয়া বিদায় লইতে হইবে। সেদিন এমনভাবে চলিয়া আসিয়াছিলাম যেন মহেন্দ্র দোষী, আমি বিচারক, সে অন্যায় স্বীকার করিয়া আসিব। বিহারী জানিত আশা কাশী চলিয়া গেছে। একদিন সে সন্ধ্যার সময় ধীরে ধীরে মহেন্দ্র দ্বারে আসিয়া উপস্থিত হইল। রাজলক্ষ্মীর দুঃসম্পর্কের মামা সাধুচরণকে দেখিয়া জিজ্ঞাসা করিল, সাধুদা, কদিন আসতে পারি নাই, এখানকার সব খবর ভালো? সাধুচরণ সকল কুশল জানাইল। বিহারি জিজ্ঞাসা করিল, বৌঠান কাশীতে কবে গেলেন? সাধুচরণ কহিল, তিনি যান নাই, তাহার কাশী যাওয়া হইবে না। শুনিয়া কিছু না মানিয়া অন্তঃপুরে যাইবার জন্য বিহারীর মন ছুটিল। পূর্বে যেমন সহজে, যেমন আনন্দে আত্মীয়ের মতো সে পরিচিত সিঁড়ি বাহিয়া ওপরে উঠিত, সকলের সঙ্গে স্নিগ্ধ কৌতুকের সহিত হাস্যালাপ করিয়া আসিত, কিছুই মনে হইত না। আজ তাহা অবিহিত, তাহা দুর্লভ জানিয়াই তাহার চিত্ত যেন উন্মত্ত হইল। আর একটিবার, কেবল শেষবার তেমনি করে ভিতরে গিয়া ঘরের ছেলের মতো রাজলক্ষ্মীর সহিত কথা সারিয়া একবার ঘোমটাপৃত আশাকে বৌঠান বলিয়া দুটো তুচ্ছ কথা কহিয়া আসা তাহার কাছে পরম আকাঙ্ক্ষার বিষয় হইয়া উঠিল। সাধুচরণ কহিল, ভাই, অন্ধকারে দাঁড়াইয়া রহিলে যে, ভিতরে চলো। শুনিয়া বিহারী দ্রুতবেগে ভেতরের দিকে কয়েক পথ অগ্রসর হইয়াই ফিরিয়া সাধুকে বলিল, যাই, একটা কাজ আছে, বলিয়া তাড়াতাড়ি প্রস্থান করিল। সেই রাত্রেই বিহারী পশ্চিমে চলিয়া গেল। দারোয়ান বিনোদিনীর চিঠি লইয়া বিহারীকে না পাইয়া চিঠি ফিরাইয়া লইয়া আসিল। মহেন্দ্র তখন দেউড়ির সম্মুখে ছোট বাগানটিতে বেড়াইতেছিল, জিজ্ঞাসা করিল, এ কাহার চিঠি? দারোয়ান সমস্ত বলিল। মহেন্দ্র চিঠিখানি নিচে লইল। একবার সে ভাবিল চিঠিখানি লইয়া বিনোদিনীর হাতে দিবে, অপরাধিনী বিনোদিনীর লজ্জিত মুখ একবার সে দেখিয়া আসিবে, কোনো কথা বলিবে না।
এই চিঠির মধ্যে বিনোদিনী লজ্জার কারণ যে আছেই মহেন্দ্র তাহাতে কোনো সন্দেহ ছিল না। মনে পড়িল পূর্বেও আরেকদিন বিহারীর নামে এমনি একখানি চিঠি গিয়াছিল। চিঠিতে কি লেখা আছে এ কথা না জানিয়া মহেন্দ্র কিছুতেই স্থির থাকিতে পারিল না। সে মনকে বুঝাইল বিনোদিনী তাহার অভিভাবকতায় আছে, বিনোদিনীর ভালোমন্দের জন্য সে দায়ী, অতএব এরূপ সন্দেহজনক পত্র খুলিয়া দেখা তাহার কর্তব্য, বিনোদিনীকে বিপদে যাইতে দেওয়া কোনো মতেই হইতে পারে না। মহেন্দ্র ছোট চিঠিখানি খুলিয়া পড়িল, তাহা সরল ভাষায় লেখা, সেই জন্য অকৃত্রিম উদ্বেগ তাহার মধ্য হইতে পরিষ্কার প্রকাশ পাইতেছে। চিঠিখানি পুনঃপুন পাঠ করিয়া এবং অনেক চিন্তা করিয়া মহেন্দ্র ভাবিয়া উঠিতে পারিল না বিনোদিনীর মনের গতি কোন দিকে। তাহার কেবলই আশঙ্কা হইতে লাগিল আমি যে তাহাকে ভালোবাসি না বলিয়া অপমান করিয়াছি, সেই অভিমানে বিনোদিনী অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করিতেছে, রাগ করিয়া আমার আশা সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। এই কথা মনে করিয়া ধৈর্য রক্ষা করা একেবারে অসম্ভব হইয়া উঠিল। যে বিনোদিনী তাহার নিকট আসিয়াছিল সে যে মুহূর্তকালের মূঢ়তায় সম্পূর্ণ তাহার অধিকারচ্যুত হইয়া যাইবে সেই সম্ভাবনা মহেন্দ্রকে স্থির থাকিতে দিল না। মহেন্দ্র ভাবিল বিনোদিনী আমাকে যদি মনে মনে ভালোবাসে তাহা বিনোদিনীর পক্ষে মঙ্গলকর, এক জায়গায় সে বদ্ধ হইয়া থাকিবে, আমি নিজের মন জানি, আমি তো তাহার প্রতি কখনোই অন্যায় করিব না, সে আমাকে নিরাপদে ভালোবাসিতে পারে, আমি আশাকে ভালোবাসি, আমার দ্বারা তাহার কোনো ভয় নাই, কিন্তু সে যদি অন্যদিকে মন দেয় তবে তাহার কি সর্বনাশ হইতে পারে কে জানে। মহেন্দ্র স্থির করিল নিজেকে ধরা না দিয়া বিনোদিনীর মন কোনো অবকাশে আর একবার ফিরাইতে হইবে। মহেন্দ্র অন্তঃপুরে প্রবেশ করিতেই দেখিল বিনোদিনী পথের মধ্যেই যেন কার জন্য উৎকণ্ঠিত হইয়া প্রতীক্ষা করিতেছে। অমনি মহেন্দ্রর মনে চকিতের মধ্যে বিদ্বেষ চলিয়া উঠিল, কহিল ওগো মিথ্যা দাঁড়াইয়া আছ, দেখা পাইবে না, এই তোমার চিঠি ফিরিয়া আসিয়াছে, বলিয়া চিঠিখানি ফেলিয়া দিল। বিনোদিনী কহিল খোলা যে। মহেন্দ্র তাহার জবাব না দিয়াই চলিয়া গেল। বিহারী চিঠি খুলিয়া পড়িয়া কোনো উত্তর না দিয়া চিঠি ফেরত পাঠাইয়াছে মনে করিয়া বিনোদিনীর সর্বাঙ্গের সমস্ত শিরা তপতপ করিতে লাগিল। যে দারোয়ান চিঠি লইয়া গিয়াছিল তাকে ডাকিয়া পাঠাইল, সে অন্য কাজে অনুপস্থিত ছিল, তাকে পাওয়া গেল না। প্রদীপের মুখ হইতে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খড়িয়া পড়ে, রুদ্ধ শয়নকক্ষের মধ্যে বিনোদিনীর দীপ্ত নেত্র হইতে তেমনি হৃদয়ের চালা অশ্রুজলে খুলিয়া পড়িতে লাগিল। নিজের চিঠিখানি ছিঁড়িয়া কুটি কুটি করিয়া কিছুতেই তাহার সান্ত্বনা হইল না। সেই দুই চারি লাইন কালির দাগকে অতীত হইতে বর্তমান হইতে একেবারেই মুছিয়া ফেলিবার, একেবারেই না করিয়া দিবার কোনো উপায় নাই কেন? ক্রুদ্ধা মাধুকরী যাহাকে সম্মুখে পায় তাকেই দংশন করে, ক্ষুব্ধা বিনোদিনী তেমনি তাহার চারিদিকে সমস্ত সংসারটাকে চালাইয়া দিবার জন্য প্রস্তুত হইল, সে যাহা চায় তাহাতেই বাধা, কোনো কিছুতেই কি সে কৃতকার্য হইতে পারিবে না? সুখ যদি না পাইল তবে যাহারা তাহার সকল সুখের অন্তরায়, যাহারা তাহাকে কৃতার্থতা হইতে ভ্রষ্ট, সমস্ত সম্ভবপর সম্পদ হইতে বঞ্চিত করিয়াছে, তাহাদিগকে পরাস্ত ধুলি লুণ্ঠিত করিলেই তাহার ব্যর্থ জীবনের কর্ম সমাধা হইবে। সেদিন নূতন ফাল্গুনে প্রথম বসন্তের হাওয়া দিতেই আশা অনেকদিন পরে সন্ধ্যার আরম্ভে ছাদে মাদুর পাতিয়া বসিয়াছে। এখানে মাসিক কাগজ লইয়া খণ্ড প্রকাশিত একটা গল্প খুব মনোযোগ দিয়া সে অল্প আলোকে পড়িতেছিল। গল্পের নায়ক তখন সংবৎসর পরে পূজার ছুটিতে বাড়ি আসিবার সময় ডাকাতের হাতে পড়িয়াছে। আশার হৃদয় উদ্বেগে কাঁপিতেছিল। এদিকে হতভাগিনী নায়িকা ঠিক সেই সময়ই বিপদের স্বপ্ন দেখিয়া কাঁদিয়া জাগিয়া উঠিয়াছে। আশা চোখের জল আর ধরিয়া রাখিতে পারিল না। আশা বাংলা গল্পের অত্যন্ত উদার সমালোচক ছিল, যাহা পড়িত তাহাই মনে হইত চমৎকার। বিনোদিনীকে ডাকিয়া বলিত ভাই চোখের পালি মাথা খাও, এই গল্পটা পড়িয়া দেখো, এমন সুন্দর পড়িয়ার কাঁদিয়া বাঁচি না। বিনোদিনী ভালোমন্দ বিচার করিয়া আশার উচ্ছ্বসিত উৎসাহে বড় আঘাত করিত। আজিকার এই গল্পটা আশা মহেন্দ্রকে পড়াইবে বলিয়া স্থির করিয়া
যখন সজল চক্ষে কাগজখানা বন্ধ করিল, এমন সময় মহেন্দ্র আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্রর মুখ দেখিয়াই আশা উৎকণ্ঠিত হইয়া উঠিল। মহেন্দ্র জোর করিয়া প্রফুল্লতা আনিবার চেষ্টা করিয়া কহিল, একলা ছাদের ওপর কোন ভাগ্যবানের ভাবনায় আছ? আশা নায়ক নায়িকার কথা একেবারে ভুলিয়া গিয়া কহিল, তোমার কি শরীর আজ ভালো নাই? না না, শরীর বেশ আছে। তবে তুমি মনে মনে কি ভাবিতেছ আমাকে খুলিয়া বলো। মহেন্দ্র আশার বাটা হইতে একটা পান তুলিয়া লইয়া মুখে দিয়া কহিল, আমি ভাবিতেছিলাম তোমার মাসিমা বেচারা কতদিন তোমাকে দেখেন নাই, একবার হঠাৎ যদি তুমি তাহার কাছে গিয়া পড়িতে পারো তবে তিনি কত খুশিই না হন। আশা কোনো উত্তর না দিয়া মহেন্দ্রর মুখের দিকে চাহিয়া রহিল। হঠাৎ এ কথা আবার নতুন করিয়া কেন মহেন্দ্রর মনে উদয় হইল তাহা সে বুঝিতে পারিল না। তোমার যাইতে ইচ্ছা হয় না? এ কথার উত্তর দেওয়া কঠিন। মাসিকে দেখিবার জন্য যাইতে ইচ্ছা করে, আবার মহেন্দ্রকে ছাড়িয়া যাইতেও ইচ্ছে করে না। আশা কহিল, কলেজের ছুটি পাইলে তুমি যখন যাইতে পারিবে আমিও সঙ্গে যাইব। ছুটি পাইলেও যাইবার জো নাই, পরীক্ষার জন্য প্রস্তুত হতে হইবে। তবে থাক, এখন নাই গেলাম। আহা থাক কেন, যাইতে চাহিয়াছিলে যাও না। না, আমার যাইবার ইচ্ছা নাই। এই তো সেদিন এত ইচ্ছা ছিল, হঠাৎ চলিয়া গেল। আশা এই কথায় চুপ করিয়া চোখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনোদিনীর সঙ্গে সন্ধি করিবার জন্য বাধাহীন অবসর চাহিয়া মহেন্দ্রর মন ভেতরে ভেতরে অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল। আশাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তাহা একটা অকারণ রাগের সঞ্চার করিল। কহিল, আমার ওপর মনে মনে তোমার কোনো সন্দেহ জন্মিয়াছে নাকি, তাই আমাকে চোখে চোখে পাহারা দিয়া রাখিতে চাও? আশার স্বাভাবিক মৃদুতা, নম্রতা, ধৈর্য মহেন্দ্রর কাছে হঠাৎ অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। মনে মনে কহিল, মাসির কাছে যাইতে ইচ্ছা আছে, বলো যে আমি যাইবই, আমাকে যেমন করিয়া হোক পাঠাইয়া দাও, তা নয় কখনো হ্যাঁ কখনো না, কখনো চুপচাপ, এ কি রকম? হঠাৎ মহেন্দ্রর এরকম উগ্রতা দেখিয়া আশা বিস্মিত ভীত হইয়া উঠিল। সে অনেক চেষ্টা করিয়া কোনো উত্তরই ভাবিয়া পাইল না। মহেন্দ্র কেন যে কখনো হঠাৎ এত আদর করে, কখনো হঠাৎ এমন নিষ্ঠুর হইয়া ওঠে, তাহা সে কিছুই বুঝিতে পারে না। এইরূপে মহেন্দ্র যতই তাহার কাছে দুর্বোধ্য হইয়া উঠিতেছে, ততই আশার কম্পানিত চিত্ত ভয়ে ভালোবাসায় তাহাকে যেন অত্যন্ত অধিক করিয়া বেষ্টন করিয়া ধরিতেছে। মহেন্দ্রকে আশা মনে মনে সন্দেহ করিয়া চোখে চোখে পাহারা দিতে চায়। ইহা কি কঠিন উপহাস নাকি নির্দয় সন্দেহ? শপথ করিয়া কি ইহার প্রতিবাদ আবশ্যক, নাকি হাস্য করিয়া ইহা উড়াইয়া দিবার কথা? হতবুদ্ধি আশাকে পুনশ্চ চুপ করিয়া থাকিতে দেখিয়া অধীর মহেন্দ্র দ্রুত বেগে সেখান হইতে উঠিয়া গেল। তখন কোথায় রহিল মাসিক পত্রে সেই গল্পের নায়ক, কোথায় রহিল গল্পের নায়িকা? সূর্যাস্তের আভা অন্ধকারে মিশাইয়া গেল। সন্ধ্যারম্ভের ক্ষণিক বসন্তের বাতাস গিয়া শীতের হাওয়া দিতে লাগিল। তখনও আশা সেই মাদুরের ওপর লুণ্ঠিত হইয়া পড়িয়া রহিল। অনেক রাত্রে আশা শয়নঘরে গিয়া দেখিল মহেন্দ্র তাহাকে না ডাকিয়াই শুইয়া পড়িয়াছে। তখনই আশার মনে হইল স্নেহময়ী মাসির প্রতি তাহার উদাসীনতা কল্পনা করিয়া মহেন্দ্র তাহাকে মনে মনে ঘৃণা করিতেছে। বিছানার মধ্যে ঢুকিয়াই আশা মহেন্দ্র দুপা জড়াইয়া তাহার পায়ের ওপর মুখ রাখিয়া পড়িয়া রহিল। তখন মহেন্দ্র করুণায় বিচলিত হইয়া তাহাকে টানিয়া লইবার চেষ্টা করিল। আশা কিছুতেই উঠিল না। আমি যদি কোনো দোষ করিয়া থাকি আমাকে মাপ করো। মহেন্দ্র আর্যচিত্তে কহিল, তোমার কোনো দোষ নাই চুনি, আমি নিতান্ত পাষণ্ড, তাই তোমাকে অকারণে আঘাত করিয়াছি। তখন মহেন্দ্র দুই পা অভিষিক্ত করিয়া আশার অশ্রু ছড়িয়া পড়িতে লাগিল। মহেন্দ্র উঠিয়া বসিয়া তাহাকে দুই বাহুতে তুলিয়া আপনার পাশে শোয়াইল। আশার রোদনবেগ থামিলে এসে কহিল, মাসিকে কি আমার দেখিতে যাইবার ইচ্ছা করে না? কিন্তু তোমাকে ফেলিয়া যাইতে আমার মন সরে না, তাই আমি যাইতে চাই না, তুমি রাগ করিও না। মহেন্দ্র ধীরে ধীরে আশার আত্র কপল মুছাইতে মুছাইতে কহিল, এ কি রাগ করিবার কথা শুনি, আমাকে ছাড়িয়া যাইতে পারো না সে লইয়া আমি রাগ করিব,
তোমাকে কোথাও যাইতে হইবে না। আশা কহিল, না আমি কাশী যাইব। কেন? তোমাকে মনে মনে সন্দেহ করিয়া যাইতেছি না, এই কথা যখন একবার তোমার মুখ দিয়া বাহির হইয়াছে তখন আমাকে কিছুদিনের জন্যও যাইতেই হইবে। আমি পাপ করেছিলাম, তাহার প্রায়শ্চিত্ত তোমাকে করিতে হইবে। তাহা আমি জানি না, কিন্তু পাপ আমার কোনোখানে হইয়াছে, নইলে এমন সকল অসম্ভব কথা উঠিতেই পারিত না। যেসব কথা আমি স্বপ্নেও ভাবিতে পারিতাম না সেসব কথা কেন শুনিতে হইতেছে? তাহার কারণ আমি যে মন্দ লোক তাহা তোমার স্বপ্নেরও অগোচর। আশা ব্যস্ত হইয়া কহিল, আবার ও কথা বলিও না, কিন্তু এবার আমি কাশী যাইবই। মহেন্দ্র হাসিয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু তোমার চোখের আড়ালে আমি যদি নষ্ট হইয়া যাই তাহা হইলে কি হইবে? আশা কহিল, তোমায় আর অত ভয় দেখাইতে হইবে না, আমি কিনা ভাবিয়া অস্থির হইতেছি। কিন্তু ভাবা উচিত, তোমার এই স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াইতে দাও তবে এরপরে কাহাকে দোষ দিবে? তোমাকে দোষ দিব না, সেজন্য তুমি ভাবিও না। তখন নিজের দোষ স্বীকার করিবে? 100 বার। আচ্ছা, তাহা হইলে কালকে একবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে গিয়া কথাবার্তা ঠিক করিয়া আসিব। এই বলিয়া মহেন্দ্র অনেক রাত হইয়াছে বলিয়া পাশ ফিরিয়া শুইল। কিছুক্ষণ পরে হঠাৎ পুনর্বার এপাশে ফিরিয়া কহিল, শুনি কাজ নাই, তুমি নাই বা গেলে? আশা কাতর হইয়া কহিল, আবার পারণ করিতেছ কেন? এবার একবার না গেলে তোমার সেই ভৎসনাটা আমার গায়ে লাগিয়া থাকিবে, আমাকে 2-4 দিনের জন্য হলেও পাঠাইয়া দাও। মহেন্দ্র কহিল, আচ্ছা বলিয়া আবার পাশ ফিরিয়া শুইল। কাশী যাইবার আগের দিন আশা বিনোদিনীর গলা জড়াইয়া কহিল, ভাই বালি, আমার গা ছুঁইয়া একটা কথা বল। বিনোদিনী আশার গাল টিপিয়া ধরিয়া কহিল, কি কথা ভাই, তোমার অনুরোধ আমি রাখিব না। কে জানে ভাই, আজকাল তুমি কিরকম হইয়া গেছ, কোনো মতেই যেন আমার স্বামীর কাছে বাহির হইতে চাহ না। কেন চাই না সে কি আর তুই জানিস নে ভাই? সেদিন বিহারীবাবু মহেন্দ্রবাবুকে যে কথা বলিলেন সে কি তুই নিজের কানে শুনিস নাই? এই সকল কথা যখন উঠিল তখন কি আর বাহির হওয়া উচিত? তুমিই বলো না ভাই বালি। ঠিক উচিত নহে, আশা তাহা বুঝিত। এ সকল কথার লজ্জাকাতরতা যে কত দূর তাহা সে নিজের মন হইতেই সম্প্রতি বুঝিয়াছে। তবু বলিল, কথা অমন কত উঠিয়া থাকে, সেসব কথা যদি না সহিতে পারিস তবে ভালোবাসা কিসের? ও কথা ভুলিতে হইবে। বিনোদিনী কহিল, আচ্ছা ভাই ভুলিব। আমি তো ভাই কাল কাশী যাইব, আমার স্বামীর যাহাতে কোনো অসুবিধা না হয় তোমাকে সেইটি বিশেষ করিয়া দেখিতে হইবে, এখনকার মতো পালাইয়া বেড়াইলে চলিবে না। বিনোদিনী চুপ করিয়া রহিল। আশা বিনোদিনীর হাত চাপিয়া ধরিয়া কহিল, মাথা খা ভাই বালি, এই কথাটা আমাকে দিতেই হইবে। বিনোদিনী কহিল, আচ্ছা। একদিকে চন্দ্র অস্ত যায়, আর একদিকে সূর্য ওঠে। আশা চলিয়া গেল, কিন্তু মহেন্দ্রর জীবনে এখনো বিনোদিনীর দেখা নাই। মহেন্দ্র ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, মাঝে মাঝে ছুতা করিয়া সময়ে অসময়ে তাহার মার ঘরে আসিয়া উপস্থিত হয়। বিনোদিনী কেবলই ফাঁকি দিয়া পালায়, ধরা দেয় না। রাজলক্ষ্মী মহেন্দ্রর এরূপ অত্যন্ত শূন্য ভাব দেখিয়া ভাবিলেন, বউ গিয়াছে তাই এ বাড়িতে মহিনের আর কিছুই ভালো লাগিতেছে না। আজকাল মহেন্দ্র সুখ দুঃখের পক্ষে মাঝে বউয়ের তুলনায় একান্ত অনাবশ্যক হইয়া পড়িয়াছে তাহা মনে করিয়া তাহাকে বিঁধিল। তবু মহেন্দ্রর এই লক্ষ্মী ছাড়া বিমর্ষ ভাব দেখিয়া তিনি বেদনা পাইলেন। বিনোদিনীকে ডাকিয়া বলিলেন, সেই ইনফ্লুয়েঞ্জার পর হইতে আমার হাঁপানির মতো হইয়াছে, আমি তো আজকাল সিঁড়ি ভাঙিয়া ঘন ঘন উপরে যাইতে পারি না, তোমাকে বাছা নিজে থাকিয়া মহিনের খাওয়া দাওয়া সমস্তই দেখিতে হইবে, বরাবর কার অভ্যাস, একজন কেহ যত্ন না করিলে মহিন থাকিতে পারে না। দেখো না, বউ যাওয়ার পর হইতেও কেমন একরকম হইয়া গেছে, বউকেও ধন্য বলি, কেমন করিয়া গেল? বিনোদিনী একটুখানি মুখ বাঁকাইয়া বিছানার চাদর খুঁটিতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, কি বউ কি ভাবিতেছ, এই হাতে তো ভাবিবার কিছু নাই, যে যাহা বলুক তুমি আমাদের পর নও। বিনোদিনী কহিল, কাজ নাই মা। রাজলক্ষ্মী কহিলেন, আচ্ছা তবে কাজ নাই,
দেখি আমি নিজে যা পারি তাই করব বলিয়া তখনই তিনি মহেন্দ্র তেতলার ঘর ঠিক করিবার জন্য উদ্যত হইলেন। বিনোদিনী ব্যস্ত হইয়া কহিল, তোমার অসুস্থ শরীর, তুমি যাইও না, আমি যাইতেছি। আমাকে মাপ করো পিসিমা, তুমি যেমন আদেশ করিবে আমি তাহাই করিব। রাজলক্ষ্মী লোকের কথা একেবারেই তুচ্ছ করিতেন। স্বামীর মৃত্যুর পর হইতে সংসারে এবং সমাজে তিনি মহেন্দ্র ছাড়া আর কিছুই জানিতেন না। মহেন্দ্র সম্বন্ধে বিনোদিনী সমাজনিন্দার আওয়াজ দেওয়াতে তিনি বিরক্ত হইয়াছিলেন। আজন্মকাল তিনি মহিনকে দেখিয়া আসিতেছেন, তাহার মতো এমন ভালো ছেলে আছে কোথায়? সেই মহিনের সম্বন্ধেও নিন্দা, যদি কেহ করে তবে তাহার জিহবা খসিয়া যাক। তাহার নিজের কাছে যেটা ভালো লাগে ও ভালো বোধ হয় সে সম্বন্ধে বিশ্বের লোককে উপেক্ষা করিবার জন্য রাজলক্ষ্মীর একটা স্বাভাবিক জেদ ছিল। মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া আপনার শয়নঘর দেখিয়া আশ্চর্য হইয়া গেল। দ্বার খুলিয়াই দেখিল চন্দন কুড়া ও থুনার কণ্ঠে ঘর আমোদিত হইয়া আছে। মশারিতে গোলাপি রেশমের ছালর লাগানো, নিচের বিছানায় শুভ্র জাজিম তকতক করিতেছে এবং তাহার উপরে পূর্বেকার পুরাতন তাকিয়ার পরিবর্তে রেশম ও পশমের ফুলকাটা বিলাতি চৌকো বালিশ সুসজ্জিত। তাহার কারুকার্য বিনোদিনীর বহু দিনের পরিশ্রম জাত। আশা তাহাকে জিজ্ঞাসা করিত, এগুলি তুই কার জন্য করিতেছিস ভাই? বিনোদিনী হাসিয়া বলিত, আমার চিতা সজ্জার জন্য, মরণ ছাড়া তো সোহাগের লোক আমার আর কেহই নাই। দেয়ালে মহেন্দ্রর যে বাঁধানো ফটোগ্রাফখানি ছিল তাহার ফ্রেমের চার কোণে রঙিন ফিতার তারা সুনিপুণভাবে চারিটি গ্রন্থি বাঁধা এবং সেই ছবির নিচে ভিত্তিগাত্রে একটি টিপাইয়ের দুই ধারে দুই ফুলদানিতে ফুলের তোড়া, যেন মহেন্দ্রর প্রতিমূর্তি কোনো অজ্ঞাত ভক্তের পূজা প্রাপ্ত হইয়াছে। সব শুদ্ধ সমস্ত ঘরের চেহারাই অন্যরকম। খাট যেখানে ছিল সেখান হইতে একটুখানি সরানো, ঘরটিকে দুই ভাগে ভাগ করা হইয়াছে। খাটের সম্মুখে দুটি বড় আলনায় কাপড় ছুলাইয়া দিয়া আড়ালের মতো প্রস্তুত হওয়ায় নিচে বসিবার বিছানা ও রাত্রে শুইবার খাট স্বতন্ত্র হইয়া গেছে। যে আলমারিতে আসার সমস্ত শখের জিনিস, চীনের খেলনা প্রভৃতি সাজানো ছিল, সেই আলমারিতে কাঁচের দরজার ভিতরের গায়ে লাল শালু কুঞ্চিত করিয়া মরিয়া দেওয়া হইয়াছে। এখন আর তাহার ভিতরকার কোনো জিনিস দেখা যায় না। ঘরের মধ্যে তাহার পূর্ব ইতিহাসের যে কিছু চিহ্ন ছিল তাহা নূতন হস্তের নবসজ্জায় সম্পূর্ণ আচ্ছন্ন হইয়া গেছে। পরিশ্রান্ত মহেন্দ্র মেঝের ওপরকার শুভ্র বিছানায় শুইয়া নূতন বালিশগুলির ওপর মাথা রাখিবা মাত্র একটি মৃদু সুগন্ধ অনুভব করিল। বালিশের ভিতরকার তোলার সঙ্গে প্রচুর পরিমাণে নাগকেশর ফুলের রেণু ও কিছু আতর মিশ্রিত ছিল। মহেন্দ্রর চোখ বুঝিয়া আসিল, মনে হইতে লাগিল এই বালিশের ওপর যাহার নিপুণ হস্তের শিল্প তাহারই কোমল চম্পক আঙুলের যেন গন্ধ পাওয়া যাইতেছে। এমন সময় দাসী রূপার রেকাবিতে ফল ও মিষ্ট এবং কাঁচের গ্লাসে বরফ দেওয়া আনারসের শরবত আনিয়া দিল। এই সমস্ত এই পূর্ব প্রথা হইতে কিছু ভিন্ন এবং বহু যত্ন ও পরিপাট্যের সহিত রচিত। সমস্ত স্বাদে গন্ধে দৃশ্যে নূতনত্ব আসিয়া মহেন্দ্রর ইন্দ্রিয় সকল আবিষ্ট করিয়া তুলিল। তৃপ্তিপূর্বক ভোজন সমাধা হইলে রূপার বাটায় পান ও মশলা লইয়া বিনোদিনী ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। হাসিতে হাসিতে কহিল, হে কয়দিন তোমার খাবার সময় হাজির হতে পারি নাই, মাপ করিও ঠাকুরপো। আর যাই করো, আমার মাথা দিব্য রহিল, তোমার অযত্ন হইতেছে এই খবরটা আমার চোখের বালিকে দিও না। আমার যথা সাধ্য আমি করিতেছি, কিন্তু কি করিব ভাই, সংসারের সমস্ত কাজই আমার খাড়ে। এই বলিয়া বিনোদিনী পানের বাটা মহেন্দ্রর সম্মুখে অগ্রসর করিয়া দিল। আজিকার পানের মধ্যেও কেয়া খয়রের একটু বিশেষ নূতন গন্ধ পাওয়া গেল। মহেন্দ্র কহিল, যত্নের মাঝে মাঝে এমন এক একটা ত্রুটি থাকাই ভালো। বিনোদিনী কহিল, ভালো কেন শুনি? তারপর খোঁটা দিয়া সুদ শুদ্ধ আদায় করা যায়। তা মহাজন মশাই, সুদ কত জমিল? মহেন্দ্র কহিল, খাওয়ার সময় হাজির ছিলে না, এখন খাবার পরে হাজরি পোষাইয়া আরও পাওনা বাকি থাকিবে। বিনোদিনী হাসিয়া কহিল, তোমার হিসেব যেরকম করাক্কর, তোমার হাতে একবার পড়িলে আর উত্থান নাই দেখিতেছি। মহেন্দ্র কহিল,
হিসেব যাই থা, আদায় কি করিতে পারিলাম? বিনোদিনী কহিল, আদায় করিবার মতো আর আছে কি, তবু তো বন্দি করিয়া রাখিয়াছ বলিয়া ঠাট্টাকে হঠাৎ গাম্ভীর্যে পরিণত করিয়া ঈষৎ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্রও একটু গম্ভীর হইয়া কহিল, ভাই বালি, এটা কি তবে জেলখানা? এমন সময় বেহারা নিয়ম মতো আলো আনিয়া টিপাইয়ের ওপর রাখিয়া চলিয়া গেল। হঠাৎ চোখে আলো লাগাতে মুখের সামনে একটু হাতের আড়াল করিয়া নত নেত্রে বিনোদিনী বলিল, কি জানি ভাই, তোমার সঙ্গে কথায় কে পারবে, এখন যাই, কাজ আছে। মহেন্দ্র হঠাৎ তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, বন্ধন যখন স্বীকার করিয়াছ তখন যাইবে কোথায়? বিনোদিনী কহিল, ছি ছি ছাড়ো, যাহার পালাইবার রাস্তা নাই তাহাকে আবার বাঁধিয়া রাখিবার চেষ্টা কেন? বিনোদিনী জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া প্রস্থান করিল। মহেন্দ্র সেই বিছানার সুগন্ধ বালিশের ওপর পড়িয়া রহিল, তাহার বুকের মধ্যে রক্ত তোলপাড় করিতে লাগিল। নিস্তব্ধ সন্ধ্যা, নির্জন ঘর, নব বসন্তের বাতাস দিতেছে। বিনোদিনীর মন যে ধরা দিল দিল, উন্মাদ মহেন্দ্র আপনাকে আর ধরিয়া রাখিতে পারিবে না এমনি বোধ হইল। তাড়াতাড়ি আলো নিবাইয়া ঘরের প্রবেশদ্বার বন্ধ করিল, তাহার উপরে সার্সি আঁটিয়া দিল এবং সময় না হইতেই বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়িল। এও তো সে পুরাতন বিছানা নহে, চার পাঁচখানা তোষকে শয্যাতল পূর্বের চেয়ে অনেক নরম, আবার একটি গন্ধ, সে অগরুর কি খসখসের কি কিসের ঠিক বোঝা গেল না। মহেন্দ্র অনেকবার এপাশ ওপাশ করিতে লাগিল, কোথাও যেন পুরাতনের একটা নিদর্শন খুঁজিয়া পাইয়া তাহা আঁকড়াইয়া ধরিবার চেষ্টা, কিন্তু কিছুই হাতে ঠেকিল না। রাত্রি নয়টার সময় রুদ্ধ দ্বারে খা পড়িল। বিনোদিনী বাহির হইতে কহিল, ঠাকুরপো, তোমার খাবার আসিয়াছে, দুয়ার খোলো। তখনই দ্বার খুলিবার জন্য মহেন্দ্র থরফর করিয়া উঠিয়া সার্সির আড়গলে হাত লাগাইল, কিন্তু খুলিল না। মেঝের ওপর উপর হইয়া লুটাইয়া কহিল, না না, আমার ক্ষুধা নাই, আমি খাইব না। বাহির হইতে উদ্বিগ্ন কণ্ঠের প্রশ্ন শোনা গেল, অসুখ করেনি তো? জল আনিয়ে দিব, কিছু চাই কি? মহেন্দ্র কহিল, আমার কিছুই চাই না, কোনো প্রয়োজন নাই। বিনোদিনী কহিল, মাথা খাও, আমার কাছে ভাড়াইও না। আচ্ছা, অসুখ না থাকে তো একবার দরজা খোলো। মহেন্দ্র সবেগে বলিয়া উঠিল, না খুলিব না, কিছুতেই না, তুমি তুমি যাও বলিয়া মহেন্দ্র তাড়াতাড়ি উঠিয়া পুনর্বার বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়িল এবং অন্তর্হিতা আশার স্মৃতিকে শূন্য শয্যা ও চঞ্চল হৃদয়ের মধ্যে অন্ধকারে খুঁজিয়া বেড়াইতে লাগিল। ঘুম যখন কিছুতেই আসিতে চায় না, তখন মহেন্দ্র বাতি জ্বালাইয়া দোয়াত কলম লইয়া আশাকে চিঠি লিখিতে বসিল। লিখিল, আশা, আর অধিক দিন আমাকে একা ফেলিয়া রাখিও না, আমার জীবনের লক্ষ্মী তুমি, তুমি না থাকিলেই আমার সমস্ত প্রবৃত্তি শিকল ছিঁড়িয়া আমাকে কোন দিকে টানিয়া লইতে চায় বুঝিতে পারি না। পথ দেখিয়া যে চলিব তাহার আলো কোথায়? সে আলো তোমার বিশ্বাসপূর্ণ দুটি চোখের প্রেম স্নিগ্ধ দৃষ্টিপাতে। তুমি শীঘ্র এসো, আমার শুভ, আমার ধ্রুব, আমার এক, আমাকে স্থির করো, রক্ষা করো, আমার হৃদয় পরিপূর্ণ করো। তোমার প্রতি লেশমাত্র অন্যায়ের মহাপাপ হইতে, তোমাকে মুহূর্তকালের বিস্মরণের বিভীষিকা হইতে আমাকে তুমি উদ্ধার করো। এমনি করিয়া মহেন্দ্র নিজেকে আশার অভিমুখে সবেগে তাড়না করিবার জন্য অনেক রাত ধরিয়া অনেক কথা লিখিল। দূর হইতে সুদূরে অনেকগুলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া তিনটা বাজিল। কলিকাতার পথে গাড়ির শব্দ আর প্রায় নাই। পাড়ার বড় প্রান্তে কোনো দোতলা হইতে নারীকণ্ঠে বেহাগ রাগিনীর যে গান উঠিতেছিল, সেও বিশ্বব্যাপিনী শান্তি ও নিদ্রার মধ্যে একেবারে ডুবিয়া গেছে। মহেন্দ্র একান্ত মনে আশাকে স্মরণ করিয়া এবং মনের উদ্বেগ দীর্ঘ পত্রে নানা রূপে ব্যক্ত করিয়া অনেকটা সান্ত্বনা পাইল এবং বিছানায় শুইবা মাত্র ঘুম আসিতে তাহার কিছুমাত্র বিলম্ব হইল না। সকালে মহেন্দ্র যখন জাগিয়া উঠিল তখন বেলা হইয়াছে, ঘরের মধ্যে রৌদ্র আসিয়াছে। মহেন্দ্র তাড়াতাড়ি উঠিয়া বসিল। নিদ্রার পর
গতরাত্রির সমস্ত ব্যাপার মনের মধ্যে হালকা হইয়া আসিয়াছে। বিছানার বাহিরে আসিয়া মহেন্দ্র দেখিল, গতরাত্রে আশাকে সে যে চিঠি লিখিয়াছিল তাহা টিপাইয়ের ওপর দোয়াত দিয়া চাপা রহিয়াছে। সেখানি পুনরায় পড়িয়া মহেন্দ্র ভাবিল, করেছি কি, এ যে নভেলি ব্যাপার, ভাগ্যে পাঠায়নি, আশা পড়লে কি মনে করিত, সে তো এর অর্ধেক কথা বুঝিতে পারিত না। রাত্রে ক্ষণিক কারণে হৃদয়াবেগ যে অসঙ্গত বাড়িয়া উঠিয়াছিল ইহাতে মহেন্দ্র লজ্জা পাইল। চিঠিখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিল। সহজ ভাষায় আশাকে একখানি সংক্ষিপ্ত চিঠি লিখিল, তুমি আর কত দেরি করিবে, তোমার জ্যাঠামশায়ের যদি শীঘ্র ফিরিবার কথা না থাকে তবে আমাকে লিখিও, আমি নিজে গিয়া তোমাকে লইয়া আসিব, এখানে একলা আমার ভালো লাগিতেছে না। মহেন্দ্র চলিয়া যাওয়ার কিছুদিন পরেই আশা যখন কাশীতে আসিল তখন অন্নপূর্ণার মনে বড়ই আশঙ্কা জন্মিল। আশাকে তিনি নানা প্রকারে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন। হ্যাঁ রে চুনি, তুই যে তোর সেই চোখের বালির কথা বলিতেছিলি, তোর মতে তার মতন এমন গুণবতী মেয়ে আর জগতে নাই। সত্যই মাসি, আমি বাড়াইয়া বলিতেছি না, তার যেমন বুদ্ধি তেমন রূপ, কাজকর্মে তার তেমনি হাত। তোর সখী, তুই তো তাকে সর্বগুণবতী দেখিবি, বাড়ির আর সকলে তাহাকে কে কি বলে শুনি? মার মুখে তার প্রশংসা ধরে না, চোখের বালির দেশে যাইবার কথা বলিতেই তিনি অস্থির হইয়া ওঠেন, এমন সেবা করিতে কেহ জানে না। বাড়ির চাকরদাসীরও যদি কারোর ব্যামো হয় তাহাকে বোনের মতো মার মতো যত্ন করে। মহেন্দ্রর তাতে কি মত? তাকে তো জানোই মাসি, নিতান্ত ঘরের লোক ছাড়া আর কাউকেই তার পছন্দ হয় না। আমার বালিকে সকলেই ভালোবাসে, তার সঙ্গে আজ অবধি তার বনে নাই। কিরকম? আমি যদি বা অনেক করিয়া দেখা সাক্ষাৎ করাইয়া দিলাম, তার সঙ্গে তার কথাবার্তা প্রায় বন্ধ। তুমি তো জানো তিনি কিরকম কুনো, লোকে মনে করে তিনি অহংকারী, কিন্তু তা নয় মাসি, তিনি দুটি একটি লোক ছাড়া কাহাকেও সহ্য করিতে পারেন না। শেষ কথাটা বলিয়া ফেলিয়া হঠাৎ আশার লজ্জা বোধ হইল, গাল দুটি লাল হইয়া উঠিল। অন্নপূর্ণা খুশি হইয়া মনে মনে হাসিলেন, কহিলেন, তাই বটে, সেদিন মহিন যখন আসিয়াছিল তোর বালির কথা একবারও মুখে আনে নাই। আশা দুঃখিত হইয়া কহিল, ওই তার দোষ, যাকে ভালোবাসেন না সে যেন একেবারেই নাই, তাকে যেন একদিনও দেখেন নাই, জানেন নাই, এমনি তার ভাব। অন্নপূর্ণা শান্ত স্নিগ্ধ হাস্যে কহিলেন, আবার যাকে ভালোবাসেন মহিন যেন জন্ম জন্মান্তরেও কেবল তাকেই দেখেন এবং জানেন, এ ভাবও তাঁর আছে, কি বলিস শুনি? আশা তাহার কথার কোনো উত্তর না দিয়া চোখ নিচু করিয়া হাসিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, চুনি, বিহারীর কি খবর বল দেখি, সে কি বিবাহ করিবে না? মুহূর্তের মধ্যেই আশার মুখ গম্ভীর হইয়া গেল, সে কি উত্তর দিবে ভাবিয়া পাইল না। আশা নিরুত্তরভাবে অত্যন্ত ভয় পাইয়া অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সত্য বল চুনি, বিহারীর অসুখ বিসুখ কিছু হয়নি তো? বিহারী এই চিরপুত্রহীনা রমণীর স্নেহ সিংহাসনে পুত্রের মানুষ আদর্শরূপে বিরাজ করিত। বিহারীকে তিনি সংসারে প্রতিষ্ঠিত দেখিয়া আসিতে পারেন নাই, এ দুঃখ প্রবাসে আসিয়া প্রতিদিন তাহার মনে জাগিত। তাহার ক্ষুদ্র সংসারে আর সমস্তই এক প্রকার সম্পূর্ণ হইয়াছে, কেবল বিহারী সেই গৃহহীন অবস্থা স্মরণ করিয়াই তাহার পরিপূর্ণ বৈরাগ্য চর্চার ব্যাঘাত ঘটে। আশা কহিল, মাসি, বিহারী ঠাকুরপোর কথা আমায় জিজ্ঞাসা করিও না। অন্নপূর্ণা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বল দেখি? আশা কহিল, সে আমি বলিতে পারিব না, বলিয়া ঘর হইতে উঠিয়া গেল। অন্নপূর্ণা চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, অমন সোনার ছেলে বিহারী, এরই মধ্যে কি তাহার এতই বদল হইয়াছে যে চুনি তাহার নাম শুনিয়া উঠিয়া যায়? অদৃষ্টেরই খেলা, কেন তাহার সহিত চুনির বিবাহের কথা হইল, কেনই বা মহেন্দ্র তাহার হাতের কাছ হইতে চুনিকে কাড়িয়া লইল? অনেক দিন পর আজ আবার অন্নপূর্ণার চোখ দিয়া জল পড়িল। মনে মনে তিনি কহিলেন, আহা, আমার বিহারী যদি এমন কিছু করিয়া থাকে যাহা আমার বিহারীর যোগ্য নহে, তবে সে তাহা অনেক দুঃখ পাইয়াই করিয়াছে, সহজে করে নাই। বিহারীর সেই দুঃখের পরিমাণ কল্পনা করিয়া
অন্নপূর্ণার বক্ষ ব্যথিত হইতে লাগিল। সন্ধ্যার সময় যখন অন্নপূর্ণা আন্নিকে বসিয়াছেন, তখন একটি গাড়ি আসিয়া দরজায় থামিল এবং সহিষ বাড়ির লোককে ডাকিয়া রুদ্ধ দ্বারে খা মারিতে লাগিল। অন্নপূর্ণা পূজাগৃহ হইতে বলিয়া উঠিলেন, ওই যা, আমি একেবারেই ভুলিয়া গিয়াছিলাম, আজ কুঞ্জর শাশুড়ি এবং তার তুই বঞ্জির এলাহাবাদ হইতে আসিবার কথা ছিল, ওই বুঝি তাহারা আসিল। চুনি, তুই আলোটা লইয়া দরজাটা খুলিয়া দে। আশা লণ্ঠন হাতে দরজা খুলিয়া দিতেই দেখিল বিহারি দাঁড়াইয়া। বিহারি বলিয়া উঠিল, এ কি বৌঠান, তবে যে শুনিলাম তুমি কাশী আসিবে না। আশার হাত হইতে লণ্ঠন পড়িয়া গেল। সে যেন প্রেতমূর্তি দেখিয়া এক নিঃশ্বাসে দোতলায় ছুটিয়া গিয়া আর্তস্বরে বলিয়া উঠিল, মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, উহাকে এখনই যাইতে বলো। অন্নপূর্ণা পূজার আসন হইতে চমকিয়া উঠিয়া কহিলেন, কাহাকে চুনি, কাহাকে? আশা কহিল, বিহারী ঠাকুরপো এখানে আসিয়াছেন, বলিয়া সে পাশের ঘরে গিয়া তার রোধ করিল। বিহারী নিচ হইতে সকল কথাই শুনিতে পাইল। সে তখনই ছুটিয়া যাইতে উদ্যত, কিন্তু অন্নপূর্ণা পূজার নিক ফেলিয়া যখন নামিয়া আসিলেন, তখন দেখিলেন বিহারী দ্বারের কাছে মাটিতে বসিয়া পড়িয়াছে, তাহার শরীর হইতে সমস্ত শক্তি চলিয়া গেছে। অন্নপূর্ণা আলো আনেন নাই, অন্ধকারে তিনি বিহারীর মুখের ভাব দেখিতে পাইলেন না, বিহারীও তাহাকে দেখিতে পাইল না। অন্নপূর্ণা কহিলেন, বিহারী, হায়, সেই চিরদিনের স্নেহসুধাসিক্ত কণ্ঠস্বর কোথায়! এ কণ্ঠের মধ্যে যে কঠিন বিচারের বজ্রধ্বনি প্রচ্ছন্ন হইয়া আছে! জননী অন্নপূর্ণা সংহার খড়ক তুলিল কার পরে! ভাগ্যহীন বিহারী যে আজ অন্ধকারে তোমার মঙ্গল চরণাশ্রয়ে মাথা রাখিতে আসিয়াছিল! বিহারীর অবশ্বরীর আপাদমস্তক বিদ্যুতের আঘাতে চকিত হইয়া উঠিল, কহিল, কাকিমা, আর নয়, আর একটা কথাও বলিও না, আমি চলিলাম, বলিয়া বিহারী ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল, অন্নপূর্ণার পাও স্পর্শ করিল না। জননী যেমন গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করে, অন্নপূর্ণাও তেমনি করিয়া বিহারীকে সেই রাত্রে অন্ধকারে নীরবে বিসর্জন করিলেন, একবার ফিরিয়া ডাকিলেনও না। গাড়ি বিহারীকে লইয়া ধীরে ধীরে অদৃশ্য হইয়া গেল। সেই রাত্রেই আশা মহেন্দ্রকে চিঠি লিখিল, বিহারী ঠাকুরপো হঠাৎ আজ সন্ধ্যাবেলায় এখানে আসিয়াছিলেন, জ্যাঠামশাই কবে কলিকাতায় ফিরিবেন ঠিক নাই, তুমি শীঘ্র আসিয়া আমাকে এখান হইতে লইয়া যাও। সেদিন রাত্রি জাগরণ ও প্রবল আবেগের পরে সকালবেলায় মহেন্দ্র শরীর মনে একটা অবসাদ উপস্থিত হইয়াছিল। তখন ফাল্গুনের মাঝামাঝি, গরম পড়িতে আরম্ভ করিয়াছে। মহেন্দ্র অন্যদিন সকালে তাহার শয়নগৃহের কোণে টেবিলে বই লইয়া বসিত, আজ নিচের বিছানায় তাকিয়ায় হেলান দিয়া পড়িল। বেলা হইয়া যায়, স্নানে গেল না, রাস্তা দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যাইতেছে, পথে আপিসের গাড়ির শব্দের বিরাম নাই, প্রতিবেশীর নূতন বাড়ি হইতেছে, মিস্ত্রিকন্যারা তাহারই ছাদ পিটিবার তালে তালে সমস্বরে একঘেয়ে গান ধরিল। ঈষৎ তপ্ত দক্ষিণের হাওয়ায় মহেন্দ্রর পীড়িত স্নায়ুজাল শিথিল হইয়া আসিয়াছে। কোনো কঠিন পণ, দুঢ় চেষ্টা, মানুষ সংগ্রাম আজিকার এই হালছাড়া গাঠালা বসন্তের দিনের উপযুক্ত নহে। ঠাকুরপো, তোমার আজ হলো কি, স্নান করিবে না? এদিকে খাবার যে প্রস্তুত! ও কি ভাই, শুইয়া যে, অসুখ করিয়াছে? বলিয়া বিনোদিনী কাছে আসিয়া মহেন্দ্রর কপালে হাত দিল। মহেন্দ্র অর্ধেক চোখ বুঝিয়া জড়িত কণ্ঠে বলিল, আজ শরীরটা তেমন ভালো নেই, আজ আর স্নান করিব না। বিনোদিনী কহিল, স্নান না করো তো দুটিখানি খাইয়া লও, বলিয়া পিড়াপিড়ি করিয়া সে মহেন্দ্রকে ভোজন স্থানে লইয়া গেল এবং উৎকণ্ঠিত যত্নের সহিত অনুরোধ করিয়া আহার করাইল। আহারের পর মহেন্দ্র পুনরায় নিচের বিছানায় শুইতে আসিল। বিনোদিনী শিয়রে বসিয়া ধীরে ধীরে তাহার মাথা টিপিয়া দিতে লাগিল। মহেন্দ্র নিমিলিত চক্ষে বলিল, ভাই বালি, এখনো তো তোমার খাওয়া হয় নাই, তুমি খাইতে চাও? বিনোদিনী কিছুতেই গেল না,
অলস মধ্যাহ্নের উত্তপ্ত হাওয়ায় ঘরের পর্দা উড়িতে লাগিল এবং প্রাচীরের কাছে কম্পমান নারিকেল গাছের অর্থহীন মর্মশব্দ ঘরের মধ্যে প্রবেশ করিল। মহেন্দ্রর হৃৎপিণ্ড ক্রমশই দ্রুততর তালে নাচিতে লাগিল এবং বিনোদিনীর ঘন নিঃশ্বাস সেই তালে মহেন্দ্রর কপালের চুলগুলি কাঁপাইতে থাকিল। কাহারও কণ্ঠ দিয়া একটি কথাও বাহির হইল না। মহেন্দ্র মনে মনে ভাবিতে লাগিল, অসীম বিশ্ব সংসার অনন্ত প্রবাহের মধ্যে ভাসিয়া চলিয়াছে, তরণী ক্ষণকালের জন্য কখন কোথায় ঠেকে, তাহাতে কাহার কি যায় আসে এবং কতদিনের জন্যই বা যায় আসে। শিয়রের কাছে বসিয়া কপালে হাত পুলাইতে পুলাইতে বেহবল যৌবনের গুরুভারে ধীরে ধীরে বিনোদিনীর মাথা নত হইয়া আসিতেছিল। অবশেষে তাহার কে শাক্রভাগ মহেন্দ্রর কপোল স্পর্শ করিল। বাতাসে আন্দোলিত সেই কেশগুচ্ছের কম্পিত মৃদু স্পর্শে তাহার সমস্ত শরীর বারংবার কাঁপিয়া উঠিল। হঠাৎ যেন তাহার নিঃশ্বাস তাহার বুকের কাছে অবরুদ্ধ হইয়া বাহির হইবার পথ পাইল না। ধরফর করিয়া উঠিয়া বসিয়া মহেন্দ্র কহিল, না, আমার কলেজ আছে, আমি যাই বলিয়া বিনোদিনীর মুখের দিকে না চাহিয়া দাঁড়াইয়া উঠিল। বিনোদিনী কহিল, ব্যস্ত হইও না, আমি তোমার কাপড় আনিয়া দিই বলিয়া মহেন্দ্রর কলেজের কাপড় বাহির করিয়া আনিল। মহেন্দ্র তাড়াতাড়ি কলেজে চলিয়া গেল, কিন্তু সেখানে কিছুতেই স্থির থাকিতে পারিল না। পড়াশোনায় মন দিতে অনেকক্ষণ বৃথা চেষ্টা করিয়া সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। ঘরে ঢুকিয়া দেখে বিনোদিনী বুকের তলায় বালিশ টানিয়া লইয়া নিচের বিছানায় উপর হইয়া কি একটা বই পড়িতেছে। রাশিকৃত কালো চুল পিঠের উপর ছড়ানো, বোধ করিবা সে মহেন্দ্র জুতার শব্দ শুনিতে পায় নাই। মহেন্দ্র আস্তে আস্তে পাটি পিয়া কাছে আসিয়া দাঁড়াইল। শুনিতে পাইল পড়িতে পড়িতে বিনোদিনী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্র কহিল, হগো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের বাজে খরচ করিও না, কি পড়া হইতেছে? বিনোদিনী ত্রস্ত হইয়া উঠিয়া বসিয়া তাড়াতাড়ি বইখানা অঞ্চলের মধ্যে লুকাইয়া ফেলিল। মহেন্দ্র কাড়িয়া দেখিবার চেষ্টা করিতে লাগিল। অনেকক্ষণ হাতাহাতি কাড়াকাড়ির পর পরাভূত বিনোদিনীর অঞ্চল হইতে মহেন্দ্র বইখানি ছিনাইয়া লইয়া দেখিল বিষ বৃক্ষ। বিনোদিনী ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাগ করিয়া মুখ ফিরাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। মহেন্দ্রর বক্ষস্থল তোলপাড় করিতেছিল। অনেক চেষ্টায় সে হাসিয়া কহিল, ছি ছি, বড় ফাঁকি দিলে, আমি ভাবিয়াছিলাম খুব গোপনীয় কিছু একটা হইবে, এত কাড়াকাড়ি করিয়া শেষকালে কিনা বিষবৃক্ষ বাহির হইয়া পড়িল। বিনোদিনী কহিল, আমার আবার গোপনীয় কি থাকিতে পারে? মহেন্দ্র ফস করিয়া বলিয়া ফেলিল, হে, মনে করো যদি বিহারীর কাছ থেকে কোনো চিঠি আসিত। নিমেষের মধ্যে বিনোদিনীর চোখে বিদ্যুৎ স্ফুরিত হইল। এতক্ষণ ফুলসর ঘরের কোণে খেলা করিতেছিল, সে যেন দ্বিতীয়বার ভস্মসাৎ হইয়া গেল। মুহূর্তে প্রজ্বলিত অগ্নিশিখার মতো বিনোদিনী উঠিয়া দাঁড়াইল। মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, মাপ করো, আমার পরিহাস তুমি মাপ করো। বিনোদিনী সবেকে হাত ছিনাইয়া লইয়া কহিল, পরিহাস করিতেছ কাহাকে? যদি তাহার সঙ্গে বন্ধুত্ব করিবার যোগ্য হইতে তবে তাহাকে পরিহাস করিলে সহ্য করিতাম। তোমার ছোট মন, বন্ধুত্ব করিবার শক্তি নাই, অথচ ঠাট্টা। বিনোদিনী চলিয়া যাইতে উদ্যত হইবা মাত্র মহেন্দ্র দুই হাতে তাহার পা বেষ্টন করিয়া পাথা দিল। এমন সময় সম্মুখে একটি ছায়া পড়িল। মহেন্দ্র বিনোদিনীর পা ছাড়িয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল বিহারী। বিহারী স্থির দৃষ্টিপাতে উভয়কে দগ্ধ করিয়া শান্ত ধীর স্বরে কহিল, অত্যন্ত অসময়ে আসিয়া উপস্থিত হইয়াছি, কিন্তু বেশিক্ষণ থাকিব না, একটা কথা বলিতে আসিয়াছিলাম। আমি কাশী গিয়াছিলাম, জানিতাম না সেখানে বউ ঠাকুরন আছে, না জানিয়া তাহার কাছে অপরাধী হইয়াছি, তাহার কাছে ক্ষমা চাইবার অবসর নাই, তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসিয়াছি। আমার মনে জ্ঞানে অজ্ঞানে যদি কখনো কোনো পাপ স্পর্শ করিয়া থাকে, সেজন্য তাহাকে যেন কোনো রকম দুঃখ করিতে না হয়, তোমার কাছে আমার এই প্রার্থনা। বিহারীর কাছে এই দুর্বলতা প্রকাশ পাইল বলিয়া মহেন্দ্রর মনটা যেন জ্বলিয়া উঠিল।
এখন তাহার ঔদার্যের সময় নহে। সে একটু হাসিয়া কহিল, ঠাকুর ঘরে কলা খাইবার যে গল্প আছে তোমার ঠিক তাই দেখিতেছি। তোমাকে দোষ স্বীকার করিতেও বলি নাই, অস্বীকার করিতেও বলি নাই, তবে ক্ষমা চাইয়া সাধু হইতে আসিয়াছ কেন? বিহারী কাঠের পুতুলের মতো কিছুক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পরে যখন কথা বলিবার প্রবল চেষ্টায় তাহার ঠোঁট কাঁপিতে লাগিল, তখন বিনোদিনী বলিয়া উঠিল, বিহারী ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিও না, কিছুই বলিও না। ওই লোকটি যাহা মুখে আনিল তাহাতে উহারই মুখে কলঙ্ক লাগিয়া রহিল, সে কলঙ্ক তোমাকে স্পর্শ করে নাই। বিনোদিনীর কথা বিহারীর কানে প্রবেশ করিল কিনা সন্দেহ। সে যেন স্বপ্নচালিতের মতো মহেন্দ্রর ঘরের সম্মুখ হইতে ফিরিয়া সিঁড়ি দিয়া নামিয়া যাইতে লাগিল। বিনোদিনী তাহার পশ্চাতে গিয়া কহিল, বিহারী ঠাকুরপো, আমাকে কি তোমার কোনো কথা বলিবার নাই? যদি তিরস্কারের কিছু থাকে তবে তিরস্কার করো। বিহারী যখন কোনো উত্তর না করিয়া চলিতে লাগিল, বিনোদিনী সম্মুখে আসিয়া তাহার দুই হাতে তাহার দক্ষিণ হাত চাপিয়া ধরিল। বিহারী অপরিসীম ঘৃণার সহিত তাহাকে ঠেলিয়া চলিয়া গেল। সেই আঘাতে বিনোদিনী যে পড়িয়া গেল তাহা সে জানিতেও পারিল না। পতন শব্দ শুনিয়া মহেন্দ্র ছুটিয়া আসিল, দেখিল বিনোদিনীর বাম হাতের কনুইয়ের কাছে কাটিয়া রক্ত পড়িতেছে। মহেন্দ্র কহিল, ইস, অনেকখানি কাটিয়াছে বলিয়া তৎক্ষণাৎ নিজের পাতলা জামা খানিকটা টানিয়া ছিঁড়িয়া ক্ষতস্থানে ব্যান্ডেজ মাথিতে প্রস্তুত হইল। বিনোদিনী তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া কহিল, না না, কিছু করিও না, রক্ত পড়িতে দাও। মহেন্দ্র কহিল, বাঁধিয়া একটা ঔষধ দিতেছি, তাহলে ব্যথা হইবে না, শীঘ্র সারিয়া যাইবে। বিনোদিনী সরিয়া গিয়া কহিল, আর ব্যথা সারাইতে চাই না, এ কাটা আমার থাক। মহেন্দ্র কহিল, আজ অধীর হইয়া তোমাকে লোকের সামনে আমি অপদস্থ করিয়াছি, আমাকে মাপ করিতে পারিবে কি? বিনোদিনী কহিল, মাপ কিসের জন্য, বেশ করিয়াছ। আমি কি লোককে ভয় করি? আমি কাহাকেও মানি না। যাহারা আঘাত করিয়া ফেলিয়া চলিয়া যায় তাহারাই কি আমার সব? আর যাহারা আমার পায়ে ধরিয়া টানিয়া রাখিতে চায় তাহারা আমার কেহই নহে। মহেন্দ্র উন্মত্ত হইয়া গদগদ কণ্ঠে বলিয়া উঠিল, বিনোদিনী, তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলিবে না। বিনোদিনী কহিল, মাথায় করিয়া রাখিব, ভালোবাসা আমি জন্মাবতী এত বেশি তো পাই নাই যে চাই না বলিয়া ফিরাইয়া দিতে পারি। মহেন্দ্র তখন দুই হাতে বিনোদিনীর দুই হাত ধরিয়া কহিল, তবে এসো আমার ঘরে, তোমাকে আজ আমি ব্যথা দিয়াছি, তুমিও আমাকে ব্যথা দিয়া চলিয়া আসিয়াছ। যতক্ষণ তাহা একেবারে মুছিয়া না যাইবে ততক্ষণ আমার খাইয়া শুইয়া কিছুতেই সুখ নাই। বিনোদিনী কহিল, আজ নয়, আজ আমাকে ছাড়িয়া দাও, যদি তোমাকে দুঃখ দিয়া থাকি আমাকে মাপ করো। মহেন্দ্র কহিল, তুমিও আমাকে মাপ করো, নহিলে আমি রাত্রে ঘুমাইতে পারিব না। বিনোদিনী কহিল, মাপ করিলাম। মহেন্দ্র তখনই অধীর হইয়া বিনোদিনীর কাছে হাতে হাতে ক্ষমা ও ভালোবাসার একটা নিদর্শন পাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিল, কিন্তু বিনোদিনীর মুখের দিকে চাহিয়া থমকিয়া দাঁড়াইল। বিনোদিনী সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। মহেন্দ্র ধীরে ধীরে সিঁড়ি দিয়া ওপরে উঠিয়া ছাদে বেড়াইতে লাগিল। বিহারীর কাছে হঠাৎ আজ মহেন্দ্র ধরা পড়িয়াছে, ইহাতে তাহার মনে একটা মুক্তির আনন্দ উপস্থিত হইল। লোকচুরির যে একটা ঘৃণ্যতা আছে একজনের কাছে প্রকাশ হইয়াই যেন তাহা অনেকটা দূর হইল। মহেন্দ্র মনে মনে কহিল, আমি নিজেকে ভালো বলিয়া মিথ্যা করিয়া চালাইতে চাহি না, কিন্তু আমি ভালোবাসি সে কথা মিথ্যে নহে। নিজের ভালোবাসার গৌরবে তাহার স্পর্ধা এতই বাড়িয়া উঠিল যে নিজেকে মন্দ বলিয়া সে আপন মনে উত্থতভাবে গর্ব করিতে লাগিল। নিস্তব্ধ সন্ধ্যাকালে নীরব জ্যোতিষ্কমণ্ডলী অধিরাজিত অনন্ত জগতের প্রতি একটা অপজ্ঞা নিক্ষেপ করিয়া মনে মনে কহিল, যে আমাকে যতই মন্দ মনে করুক কিন্তু আমি ভালোবাসি বলিয়া বিনোদিনীর মানসী মূর্তিকে দিয়া মহেন্দ্র সমস্ত আকাশ, সমস্ত সংসার, সমস্ত কর্তব্য আচ্ছন্ন করিয়া ফেলিল। বিহারী হঠাৎ আসিয়া আজ যেন মহেন্দ্র জীবনের ছিপিয়াটা মশিপাত্র উল্টাইয়া ভাঙিয়া ফেলিল। বিনোদিনীর কালো চোখ এবং কালো চুলের কালি দেখিতে দেখিতে বিস্তৃত হইয়া পূর্বেকার সমস্ত সাদা এবং
সমস্ত লেখা লেপিয়া একাকার করিয়া দিল। পরদিন ঘুম ভাঙিয়া বিছানা হইতে উঠিবা মাত্রই একটি মধুর আবেগে মহেন্দ্রর হৃদয় পূর্ণ হইয়া গেল। প্রভাতের সূর্যালোক যেন তাহার সমস্ত ভাবনায় বাসনায় সোনা মাখাইয়া দিল। কি সুন্দর পৃথিবী, কি মধুময় আকাশ, বাতাস যেন পুষ্পরেণুর মতো সমস্ত মনকে উড়াইয়া লইয়া যাইতেছে। পরদিন বৈষ্ণব ভিক্ষুক খোল করতাল বাজাইয়া গান জুড়িয়া দিয়াছিল। দারোয়ান তাড়াইয়া দিতে উদ্যত হইলে মহেন্দ্র দারোয়ানকে ভৎসনা করিয়া তখনই তাহাদিগকে এক টাকা দিয়া ফেলিল। বেহারা কেরোসিনের ল্যাম্প লইয়া যাইবার সময় অসাবধানে ফেলিয়া চুরমার করিল। মহেন্দ্রর মুখের দিকে তাকাইয়া ভয়ে তাহার প্রাণ শুকাইয়া গেল। মহেন্দ্র তিরস্কার মাত্র না করিয়া প্রসন্ন মুখে কহিল, ওরে ওখানটায় ভালো করে ঝাঁট দিয়ে ফেলিস, যেন কাহারও পায়ে কাঁচ না ফোটে। আজ কোনো ক্ষতিকেই তাহার ক্ষতি বলিয়া মনে হইল না। প্রেম এতদিন নেপথ্যের আড়ালে লুকাইয়া বসিয়াছিল, আজ সে সম্মুখে আসিয়া পর্দা উঠাইয়া দিয়াছে। জগৎ সংসারের ওপর হইতে আবরণ উঠিয়া গেছে। প্রতিদিন পৃথিবীর সমস্ত তুচ্ছতা আজ যেন অন্তর্হিত হইল। গাছপালা, পশুপক্ষী, পথের জনতা, নগরের কোলাহল সকলই আজ অপরূপ। এই বিশ্বব্যাপী নূতনতা এতকাল ছিল কোথায়? মহেন্দ্রর মনে হইতে লাগিল, আজ যেন বিনোদিনীর সঙ্গে অন্যদিনের মতো সামান্যভাবে মিলন হইবে না। আজ যেন কবিতায় কথা বলিলে এবং সঙ্গীতে ভাব প্রকাশ করিলে তবেই উপযুক্ত হয়। আজিকার দিনকে ঐশ্বর্যে সৌন্দর্যে পূর্ণ করিয়া মহেন্দ্র সৃষ্টি ছাড়া সমাজ ছাড়া একটা আরব্য উপন্যাসের অদ্ভুত দিনের মতো করিয়া তুলিতে চায়। তাহা সত্য হইবে অথচ স্বপ্ন হইবে, তাহাতে সংসারের কোনো বিধি বিধান, কোনো দায়িত্ব, কোনো বাস্তবিকতা থাকিবে না। আজ সকাল হইতেই মহেন্দ্র চঞ্চল হইয়া বেড়াইতে লাগিল, কলেজে যাইতে পারিল না। কারণ মিলনের লগ্নটি কখন অকস্মাৎ আবির্ভূত হইবে তাহা তো কোনো পঞ্জিকায় লেখে না। গৃহকার্যে রত বিনোদিনীর কণ্ঠস্বর মাঝে মাঝে ভাঁড়ার হইতে, রান্নাঘর হইতে মহেন্দ্রর কানে আসিয়া পৌঁছিতে লাগিল। আজ তাহা মহেন্দ্রর ভালো লাগিল না। আজ সে বিনোদিনীকে মনে মনে সংসার হইতে বহু দূরে স্থাপন করিয়াছে। সময় কাটিতে চাহে না। মহেন্দ্রর স্নানাহার হইয়া গেল। সমস্ত গৃহকর্মের বিরামে মধ্যাহ্ন নিস্তব্ধ হইয়া আসিল, তবু বিনোদিনীর দেখা নাই। দুঃখে এবং সুখে, অধৈর্যে এবং আশায় মহেন্দ্রর মনোযন্ত্রের সমস্ত তারগুলা ঝংকৃত হইতে লাগিল। কালিকার কাড়াকাড়ি করা সেই বিষবৃক্ষখানি নিচের বিছানায় পড়িয়া আছে। দেখিবা মাত্র সে কাড়াকাড়ি স্মৃতিতে মহেন্দ্রর মনে পুলকাবেশ জাগিয়া উঠিল। বিনোদিনী যে বালিশ চাপিয়া শুইয়াছিল, সেই বালিশটা টানিয়া লইয়া মহেন্দ্র তাহাতে মাথা রাখিল এবং বিষবৃক্ষখানি তুলিয়া লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিল। ক্রমে কখন একসময় পড়ায় মন বসিয়া গেল, কখন পাঁচটা বাজিয়া গেল, হুঁশ রহিল না। এমন সময় একটা মোড়াতাবাদি খুঞ্চের ওপর থালায় ফল ও সন্দেশ এবং রেকাবিতে বরফ চিনি সংযুক্ত সুগন্ধি দলিত খরমুজা লইয়া বিনোদিনী ঘরে প্রবেশ করিল এবং মহেন্দ্রর সম্মুখে রাখিয়া কহিল, কি করিতেছ ঠাকুরপো, তোমার হইল কি? পাঁচটা বাজিয়া গেছে, এখনো হাত মুখ ধোয়া কাপড় ছাড়া কিছুই হইল না। মহেন্দ্রর মনে একটা ধাক্কা লাগিল। মহেন্দ্রর কি হইয়াছে সে কি জিজ্ঞাসা করিবার বিষয়? বিনোদিনীর সে কি অগোচর থাকা উচিত? আজিকার দিন কি অন্যদিনেরই মতো? পাছে যাহা আশা করিয়াছিল হঠাৎ তাহার উল্টা কিছু দেখিতে পায়, এই ভয়ে মহেন্দ্র গতকল্যের কথা স্মরণ করাইয়া কোনো দাবি উত্থাপন করিতে পারিল না। মহেন্দ্র খাইতে বসিল। বিনোদিনী ছাদে বিছানো রৌদ্রে দেওয়া মহেন্দ্রর কাপড়গুলি দ্রুতপদে ঘরের বাহিরে আনিয়া নিপুণ হস্তে ভাঁজ করিয়া কাপড়ের আলমারির মধ্যে তুলিতে লাগিল। মহেন্দ্র কহিল, একটু রোশো, আমি খাইয়া উঠিয়া তোমায় সাহায্য করিতেছি। বিনোদিনী জোরহাত করিয়া কহিল, দোহাই তোমার, আর যা করো সাহায্য করিও না। মহেন্দ্র খাইয়া উঠিয়া কহিল, বটে, আমাকে অকর্মণ্য ঠাউরাইয়াছ, আচ্ছা আজ আমার পরীক্ষা হোক বলিয়া
কাপড় ভাঁজ করিবার বৃথা চেষ্টা করিতে লাগিল। বিনোদিনী মহেন্দ্রর হাত হইতে কাপড় কাড়িয়া লইয়া কহিল, ও গো মশাই, তুমি রাখো, আমার কাজ আর বাড়াইও না। মহেন্দ্র কহিল, তবে তুমি কাজ করিয়া যাও, আমি দেখিয়া শিক্ষা লাভ করি বলিয়া আলমারির সম্মুখে বিনোদিনীর কাছে আসিয়া মাটিতে আসন করিয়া বসিল। বিনোদিনী কাপড় ঝাড়িবার ছলে একবার করিয়া মহেন্দ্রর পিঠের ওপর আছড়াইয়া কাপড়গুলিকে পরিপাটিপূর্বক ভাঁজ করিয়া আলমারিতে তুলিতে লাগিল। আজিকার মিলন এমনই করিয়া আরম্ভ হইল। মহেন্দ্র প্রত্যুষ হইতে যেরূপ কল্পনা করিয়াছিল সেই অপূর্বতার কোনো লক্ষণই নাই। এরূপভাবে মিলন কাব্যে লিখিবার, সঙ্গীতে গাহিবার, উপন্যাসে রচিবার যোগ্য নহে। কিন্তু তবু মহেন্দ্র দুঃখ হইল না, বরঞ্চ একটু আরাম পাইল। তাহার কাল্পনিক আদর্শকে কেমন করিয়া খাড়া করিয়া রাখিত, কিরূপ তাহার আয়োজন, কি কথা বলিত, কি ভাব প্রকাশ করিতে হইত, সকল প্রকার সামান্যতাকে কি উপায়ে দূরে রাখিত, তাহা মহেন্দ্র ঠাউরাইতে পারিতেছিল না। এই কাপড় ছাড়া ও ভাঁজ করার মধ্যে হাসি তামাশা করিয়া সে যেন স্বরচিত একটা অসম্ভব দুরূহ আদর্শের হাত হইতে নিষ্কৃতি পাইয়া বাঁচিল। এমন সময় রাজলক্ষ্মী ঘরে প্রবেশ করিলেন। মহেন্দ্রকে কহিলেন, মহিন, বউ কাপড় তুলিতেছে, তুই ওখানে বসিয়া কি করিতেছিস? বিনোদিনী কহিল, দেখো তো পিসিমা, মিছিমিছি কেবল আমার কাছে দেরি করাইয়া দিতেছেন। মহেন্দ্র কহিল, আমি আরও ওর কাছে সাহায্য করিতেছিলাম। রাজলক্ষ্মী কহিলেন, আমার কপাল, তুই আবার সাহায্য করিবি? জানো বউ, মহিন বরাবর ওই রকম, চিরকাল মাখুরির আদর পাইয়া ও যদি কোনো কাজ নিজের হাতে করিতে পারে। এই বলিয়া মাতা পরম স্নেহে কর্মে অপটু মহেন্দ্রর প্রতি নেত্রপাত করিলেন। কেমন করিয়া এই অকর্মণ্য একান্ত মাতৃস্নেহাপেক্ষী বয়স্ক সন্তানটিকে সর্বপ্রকার আরামে রাখিতে পারিবেন, বিনোদিনীর সহিত রাজলক্ষ্মী সেই একমাত্র পরামর্শ। এই পুত্র সেবার ব্যাপারে বিনোদিনীর প্রতি নির্ভর করিয়া তিনি নিতান্ত নিশ্চিত পরম সুখী। সম্প্রতি বিনোদিনীর মর্যাদা যে মহেন্দ্র বুঝিয়াছে এবং বিনোদিনীকে রাখিবার জন্য তাহার যত্ন হইয়াছে, ইহাতেও রাজলক্ষ্মী আনন্দিত। মহেন্দ্রকে শুনাইয়া শুনাইয়া তিনি কহিলেন, বউ, আজ তো তুমি মহিনের গরম কাপড় জামা রোদে দিয়ে তুলিলে, কাল মহিনের নূতন রুমালগুলিতে উহার নামের অক্ষর সেলাই করিয়া দিতে হইবে। তোমাকে এখানে আনিয়া অবধি যত্ন আদর করিতে পারিলাম না বাছা, কেবল খাটাইয়াই মারিলাম। বিনোদিনী কহিল, পিসিমা, অমন করিয়া যদি বলো তবে বুঝিব তুমি আমাকে পর ভাবিতেছ। রাজলক্ষ্মী আদর করিয়া কহিলেন, আহা মা, তোমার মতো আপন আর আমি কোথায় পাব? বিনোদিনীর কাপড় তোলা শেষ হইলে রাজলক্ষ্মী কহিলেন, এখন কি তবে সেই চিনির রসটা চড়াইয়া দিব, নাকি এখন তোমার অন্য কাজ আছে? বিনোদিনী কহিল, না পিসিমা, অন্য কাজ আর কই, চলো মিঠাইগুলি তৈরি করিয়া আসিকে। মহেন্দ্র কহিল, মা, এই মাত্র অনুতাপ করিতেছিলে উহাকে খাটাইয়া মারিতেছ, আবার এখনই কাজে টানিয়া লইয়া যাইবে? রাজলক্ষ্মী বিনোদিনীর চিবুক স্পর্শ করিয়া কহিলেন, আমাদের লক্ষ্মী মেয়ে যে কাজ করিতেই ভালোবাসে। মহেন্দ্র কহিল, আজ সন্ধ্যাবেলায় আমার হাতে কোনো কাজ নাই, ভাবিয়াছিলাম বালিকে লইয়া একটি বই পড়িব। বিনোদিনী কহিল, পিসিমা বেশ তো, আজ সন্ধ্যাবেলা আমরা দুজনেই ঠাকুরপোর বই পড়া শুনিতে আসিব, কি বলো? রাজলক্ষ্মী ভাবিলেন, মহিন আমার নিতান্ত একলা পড়িয়াছে, এখন সকলে মিলিয়া তাহাকে ভুলাইয়া রাখা আবশ্যক। কহিলেন, তা বেশ তো, মহিনের খাবার তৈরি শেষ করিয়া আমরা আজ সন্ধ্যাবেলায় পড়া শুনিতে আসিব, কি বলিস মহিন? বিনোদিনী মহেন্দ্রর মুখের দিকে কটাক্ষপাত করিয়া একবার দেখিয়া লইল। মহেন্দ্র কহিল, আচ্ছা, কিন্তু তাহার আর উৎসাহ রহিল না। বিনোদিনী রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গেল। মহেন্দ্র রাগ করিয়া ভাবিল, আমিও আজ বাহির হইয়া যাইব, দেরি করিয়া বাড়ি ফিরিব বলিয়া তখনই বাহিরে যাইবার কাপড় পরিল। কিন্তু সংকল্প কাজে পরিণত হইল না। মহেন্দ্র অনেকক্ষণ ধরিয়া ছাদে পায়চারি করিয়া বেড়াইল, সিঁড়ির দিকে অনেকবার চাহিল, শেষে ঘরের মধ্যে আসিয়া বসিয়া পড়িল। বিরক্ত হইয়া মনে মনে কহিল, আমি আজ মিঠাই স্পর্শ না করিয়া আমাকে জানাইয়া দিব,
এত দীর্ঘকাল ধরিয়া চিনির রস জাল দিলে তাহাতে মিষ্টত্ব থাকে না। আজ আহারের সময় বিনোদিনী রাজলক্ষ্মীকে সঙ্গে করিয়া আনিল। রাজলক্ষ্মী তাহার হাঁপানির ভয়ে প্রায় ওপরে উঠতে চান না, বিনোদিনী তাহাকে অনুরোধ করিয়াই সঙ্গে আনিয়াছে। মহেন্দ্র অত্যন্ত গম্ভীর মুখে খাইতে বসিল। বিনোদিনী কহিল, ও কি ঠাকুরপো, আজ তুমি কিছু খাইতেছ না যে? রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কিছু অসুখ বিসুখ করে নাই তো? বিনোদিনী কহিল, এত করিয়া মিঠাই করিলাম, কিছু তো মুখে দিতেই হইবে, ভালো হয়নি বুঝি? তবে থাক, না না, অনুরোধে পড়িয়া জোর করিয়া খাওয়া কিছু নয়, না না থাক, কাজ নাই। মহেন্দ্র কহিল, ভালো মুশকিলেই ফেলিলে, মিঠাইটাই সবচেয়ে খাইবার ইচ্ছা, লাগিতেছে ও ভালো, তুমি বাধা দিলে শুনিব কেন? দুইটি মিঠাই মহেন্দ্র নিঃশেষপূর্বক খাইল, তাহার একটি দানা একটি গুঁড়া পর্যন্ত ফেলিল না। আহার আনতে তিনজনে মহেন্দ্র শোবার ঘরে আসিয়া বসিলেন। পরিবার প্রস্তাবটা মহেন্দ্র আর তুলিল না। রাজলক্ষ্মী কহিলেন, তুই কি পড়বি বলছিলি, আরম্ভ কর না। মহেন্দ্র কহিল, কিন্তু তাহাতে তো ঠাকুর দেবতার কথা কিছুই নাই, তোমার শুনিতে ভালো লাগিবে না। ভালো লাগিবে না, যেমন করিয়া হোক ভালো লাগিবার জন্য রাজলক্ষ্মী কৃত সংকল্প। মহেন্দ্র যদি তুর্কি ভাষাও পড়ে তাহাও ভালো লাগিতেই হইবে। আহা, বেচারা মহিন, বউ কাশী গেছে, একলা পড়িয়া আছে, তাহার যা ভালো লাগিবে, মাতার তাহা ভালো না লাগিলে চলিবে কেন? বিনোদিনী কহিল, এক কাজ করো না ঠাকুরপো, পিসিমার ঘরে বাংলা শান্তি শতক আছে, অন্য বই রাখিয়া আজ সেইটে পড়িয়া শোনাও না, পিসিমারও ভালো লাগিবে, সন্ধ্যাটাও কাটিবে ভালো। মহেন্দ্র নিতান্ত করুণ ভাবে একবার বিনোদিনীর মুখের দিকে চাহিল। এমন সময় জি আসিয়া খবর দিল, মা, কায়েত ঠাকুরন আসিয়া তোমার ঘরে বসিয়া আছেন। কায়েত ঠাকুরন রাজলক্ষ্মীর অন্তরঙ্গ বন্ধু। সন্ধ্যার পর তাহার সঙ্গে গল্প করিবার প্রলোভন সংবরণ করা রাজলক্ষ্মীর পক্ষে দুঃসাধ্য। তবু ছিকে বলিলেন, কায়েত ঠাকুরনকে বল আজ মহিনের ঘরে আমার একটু কাজ আছে, কাল যেন তিনি অবশ্য করিয়া আসেন। মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, কেন মা, তুমি তার সঙ্গে দেখা করিয়াই এসো না। বিনোদিনী কহিল, কাজ কি পিসিমা, তুমি এখানে থাকো, আমি বরঞ্চ কায়েত ঠাকুরানের কাছে গিয়ে বসি গে। রাজলক্ষ্মী প্রলোভন সংবরণ করিতে না পারিয়া কহিলেন, বউ, তুমি ততক্ষণ এখানে বসো, দেখি যদি কায়েত ঠাকুরানকে বিদায় করিয়া আসিতে পারি, তোমরা পড়া আরম্ভ করিয়া দাও, আমার জন্য অপেক্ষা করিও না। রাজলক্ষ্মী ঘরের বাহির হইবা মাত্র মহেন্দ্র আর থাকিতে পারিল না, বলিয়া উঠিল, কেন তুমি আমাকে ইচ্ছা করিয়া এমন মিছামিছি পীড়ন করো? বিনোদিনী যেন আশ্চর্য হইয়া কহিল, সে কি ভাই, আমি তোমাকে কি পীড়ন করিলাম? তবে কি তোমার ঘরে আসা আমার দোষ হইয়াছে? আচ্ছা, কাজ নাই, আমি যাই, বলিয়া বিমর্ষ মুখে উঠিবার উপক্রম করিল। মহেন্দ্র তাহার হাত ধরিয়া ফেলিয়া কহিল, অমনি করিয়াই তো তুমি আমাকে দগ্ধ করো। বিনোদিনী কহিল, ইস, আমার যে এত তেজ তাহা তো আগে জানিতাম না, তোমারও তো প্রাণ কঠিন কম নয়, অনেক সহ্য করিতে পারো, খুব যে ঝলসিয়া পুড়িয়া গেছ, চেহারা দেখিয়া তো কিছু বোঝার উপায় নাই। মহেন্দ্র কহিল, চেহারায় কি বুঝিবে, বলিয়া বিনোদিনীর হাত বলপূর্বক লইয়া নিজের বুকের উপর চাপিয়া ধরিল। বিনোদিনী উফ বলিয়া চিৎকার করিয়া উঠিতেই মহেন্দ্র তাড়াতাড়ি হাত ছাড়িয়া দিয়া কহিল, লাগিল কি? দেখিল কাল বিনোদিনীর হাতের যেখানটা কাটিয়া গিয়াছিল সেইখান দিয়া আবার রক্ত পড়িতে লাগিল। মহেন্দ্র অনুতপ্ত হইয়া কহিল, আমি ভুলিয়া গিয়াছিলাম, ভারী অন্যায় করিয়াছি, আজ কিন্তু এখনই তোমার ও জায়গাটা বাঁধিয়া ওষুধ লাগাইয়া দিব, কিছুতেই ছাড়িব না। বিনোদিনী কহিল, না না, ও কিছুই না, আমি ওষুধ দিব না। মহেন্দ্র কহিল, কেন দিবে না? বিনোদিনী কহিল, কেন আবার কি, তোমায় ডাক্তারি করিতে হইবে না, ও যেমন আছে থাক। মহেন্দ্র মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া গেল, মনে মনে কহিল, কিছুই বুঝিবার জো নাই, স্ত্রীলোকের মন। বিনোদিনী উঠিল, অভিমানী মহেন্দ্র বাধা না দিয়া কহিল, কোথায় যাইতেছ? বিনোদিনী কহিল, কাজ আছে, বলিয়া ধীর পদে চলিয়া গেল। মিনিটখানেক বসিয়াই
মহেন্দ্র বিনোদিনীকে ফিরাইয়া আনিবার জন্য দ্রুত পায়ে উঠিল। সিঁড়ির কাছ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া একলা ছাদে বেড়াইতে লাগিল। বিনোদিনী অহরহ আকর্ষণ করে, অথচ বিনোদিনী এক মুহূর্ত কাছে আসিতেও দেয় না। অন্যে তাহাকে জিতিতে পারে না এ গর্ব মহেন্দ্রর ছিল, তাহা সে সম্প্রতি বিসর্জন দিয়াছে। কিন্তু চেষ্টা করিলেই অন্যকে সে জিতিতে পারে, এ গর্বটুকু কি রাখিতে পারিবে না? আজ সে হার মানিল, অথচ হার মানাইতে পারিল না। হৃদয় ক্ষেত্রে মহেন্দ্রর মাথা বড়ই উচ্চে ছিল, সে কাহাকেও আপনার সমকক্ষ বলিয়া জানিত না। আজ সেইখানেই তাহাকে ধুলায় মাথা লুটাইতে হইল। যে শ্রেষ্ঠতা হারাইল তার বদলে কিছু পাইলও না। ভিক্ষুকের মতো রুদ্ধদ্বারের সম্মুখে সন্ধ্যার সময় রিক্ত হস্তে পথে দাঁড়াইয়া থাকিতে হইল। ফাল্গুন চৈত্র মাসে বিহারীদের জমিদারি হইতে সর্ষে ফুলের মধু আসিত। প্রতি বছরই সে তাহার রাজলক্ষ্মীকে পাঠাইয়া দিত, এবারও পাঠাইয়া দিল। বিনোদিনী মধু ভাণ্ড লইয়া স্বয়ং রাজলক্ষ্মীর কাছে গিয়া কহিল, পিসিমা, বিহারী ঠাকুরপো মধু পাঠাইয়াছেন। রাজলক্ষ্মী তাহা ভাঁড়ারে তুলিয়া রাখিতে উপদেশ দিলেন। বিনোদিনী মধু তুলিয়া আসিয়া রাজলক্ষ্মীর কাছে বসিল, কহিল, বিহারী ঠাকুরপো কখনো তোমার তত্ত্ব ভোলেন না, বেচারা নিজের মা নাই নাকি তাই তোমাকেই মার মতো দেখেন। বিহারীকে রাজলক্ষ্মী এমনি মহেন্দ্রর ছায়া বলিয়া জানিতেন যে তাহার কথা তিনি বিশেষ কিছু ভাবিতেন না। সে তাহাদের বিনা মূল্যের, বিনা যত্নের, বিনা চিন্তার অনুগত লোক ছিল। বিনোদিনী যখন রাজলক্ষ্মীকে মাতৃহীন বিহারীর মাতৃস্থানীয়া বলিয়া উল্লেখ করিল, তখন রাজলক্ষ্মীর মাতৃহৃদয় অকস্মাৎ স্পর্শ করিল। হঠাৎ মনে হইল, তা বটে, বিহারীর মা নাই এবং আমাকেই সে মার মতো দেখে। মনে পড়িল, রোগে তাপে সংকটে বিহারী বরাবর বিনা আহ্বানে বিনা আড়ম্বরে তাহাকে নিঃশব্দ নিষ্ঠার সহিত সেবা করিয়াছে। রাজলক্ষ্মী তাহা নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজে গ্রহণ করিয়াছেন এবং সেজন্য কাহার কাছে কৃতজ্ঞ হওয়ার কথা তাহার মনেও উদয় হয় নাই। কিন্তু বিহারীর খোঁজখবর কে রাখিয়াছে? যখন অন্নপূর্ণা ছিলেন তিনি রাখিতেন বটে, রাজলক্ষ্মী ভাবিতেন বিহারীকে বসে রাখিবার জন্য অন্নপূর্ণা স্নেহের আড়ম্বর করিতেছেন। রাজলক্ষ্মী আজ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বিহারী আমার আপন ছেলের মতোই বটে। বলিয়াই তাহার মনে উদয় হইল, বিহারী তাহার আপন ছেলের চেয়ে ঢের বেশি করে এবং কখনো বিশেষ কিছু প্রতিদান না পাইয়াও তাহাদের প্রতি সে স্থির ভক্তি রাখিয়াছে। ইহা ভাবিয়া তাহার অন্তরের মধ্যে হইতে দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বিনোদিনী কহিল, বিহারী ঠাকুরপো তোমার হাতে রান্না খাইতে বড় ভালোবাসেন। রাজলক্ষ্মী সস্নেহ গর্বে কহিলেন, আর কারোর হাতের মাছের ঝোল তার মুখে রোচে না। বলিতে বলিতে মনে পড়িল, অনেকদিন বিহারী আসে নাই। কহিলেন, আচ্ছা বউ, বিহারীকে আজকাল দেখিতে পাই না কেন? বিনোদিনী কহিল, আমিও তো তাই ভাবছিলাম পিসিমা, তা তোমার ছেলেটি বিবাহের পর হইতে নিজের বউকে লইয়াই এমন মাতিয়া রহিয়াছে, বন্ধু বান্ধবরা আসিয়ার কি করিবে বলো? কথাটা রাজলক্ষ্মীর অত্যন্ত সঙ্গত বোধ হইল। স্ত্রীকে লইয়া মহেন্দ্র তাহার সমস্ত হিতৈষীদের দূর করিয়াছে, বিহারীর তো অভিমান হইতেই পারে, কেন সে আসিবে? বিহারীকে নিজের দলে পাইয়া তাহার প্রতি রাজলক্ষ্মীর সমবেদনা বাড়িয়া উঠিল। বিহারী যে ছেলেবেলা হইতে একান্ত নিঃস্বার্থভাবে মহেন্দ্রর কত উপকার করিয়াছে, তাহার জন্য কত কষ্ট সহ্য করিয়াছে, সে সমস্ত তিনি বিনোদিনীর কাছে বিবৃত করিয়া বলিতে লাগিলেন। ছেলের ওপর তাহার নিজের যা নালিশ তা বিহারীর বিবরণ দ্বারা সমর্থন করিতে লাগিলেন। দুদিন বউকে পাইয়া মহেন্দ্র যদি তাহার চিরকালের বন্ধুকে এমন অনাদর করে, তবে সংসারের ন্যায় ধর্ম আর রহিল কোথায়? বিনোদিনী কহিল, কাল রবিবার আছে, তুমি বিহারী ঠাকুরপোকে নিমন্ত্রণ করিয়া খাওয়াও, তিনি তো খুশিই হইবেন। রাজলক্ষ্মী কহিলেন, ঠিক বলিয়াছ বউ, তা হইলে মহিনকে ডাকাই, সেই বিহারীকে নিমন্ত্রণ করিয়া পাঠাইবে। না না পিসিমা, তুমি নিজে নিমন্ত্রণ করো। আমি কি তোমাদের মতো লিখিতে পড়িতে জানি? তা হোক, তোমার হইয়া না হয় আমিই লিখিয়া দিতেছি। বিনোদিনী রাজলক্ষ্মীর নাম দিয়া নিজেই নিমন্ত্রণ চিঠি লিখিয়া পাঠাইল।
রবিবার দিন মহেন্দ্রর অত্যন্ত আগ্রহের দিন। পূর্বরাত্রি হইতেই তাহার কল্পনা উত্তাম হইয়া থাকে, যদিও এ পর্যন্ত তাহার কল্পনার অনুরূপ কিছুই হয় নাই, তবু রবিবারের ভোরের আলো তাহার চক্ষে মধু বর্ষণ করিতে লাগিল। জাগ্রত নগরীর সমস্ত কোলাহল তাহার কানে অপরূপ সঙ্গীতের মতো আসিয়া প্রবেশ করিল। কিন্তু ব্যাপারখানা কি, মার কি আজ ব্রত আছে নাকি? অন্যদিনের মতো বিনোদিনীর প্রতি গৃহকর্মের ভাত দিয়া তিনি তো বিশ্রাম করিতেছেন না, আজ তিনি নিজেই ব্যস্ত হইয়া বেড়াইতেছেন। এই হাঙ্গামে 10টা বাজিয়া গেল। ইতিমধ্যে মহেন্দ্র কোনো ছুতায় বিনোদিনীর সঙ্গে এক মুহূর্ত বিরলে দেখা করিতে পারিল না। বই পড়িতে চেষ্টা করিল, পড়াতে কিছুতেই মন বসিল না। খবরের কাগজের একটা অনাবশ্যক বিজ্ঞাপনে 15 মিনিট দৃষ্টি আবদ্ধ হইয়া রহিল, আর থাকিতে পারিল না। নিচে গিয়া দেখিল মা তাহার ঘরের বারান্দায় একটা তোলা উনানে রাঁধিতেছেন এবং বিনোদিনী কটিদেশে দৃঢ় করিয়া আঁচল চড়াইয়া যোগান দিতে ব্যস্ত। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, আজ তোমাদের ব্যাপারটা কি, এত ধুমধাম যে? রাজলক্ষ্মী কহিলেন, বউ তোমাকে বলে নাই, আজ যে বিহারীকে নিমন্ত্রণ করিয়াছি। বিহারীকে নিমন্ত্রণ? মহেন্দ্র সর্বশরীর জ্বলিয়া উঠিল। তৎক্ষণাৎ কহিল, কিন্তু মা, আমি তো থাকিতে পারিব না। কেন? আমার যে বাহিরে যাইতে হইবে। খাওয়া দাওয়া করিয়া যাস, বেশি দেরি হইবে না। আমার যে বাহিরে নিমন্ত্রণ আছে। বিনোদিনী মুহূর্তের জন্য মহেন্দ্রর মুখে কটাক্ষপাত করিয়া কহিল, যদি নিমন্ত্রণ থাকে তাহলে উনি যান পিসিমা, না হয় আজ বিহারী ঠাকুরপ একলাই খাইবেন। কিন্তু নিজের হাতের যত্নের রান্না মহিনকে খাওয়াইতে পারিবেন না, ইহা রাজলক্ষ্মী সহিবে কেন? তিনি যতই পীড়াপিড়ি করিতে লাগিলেন মহিন ততই বাঁকিয়া দাঁড়াইল। অত্যন্ত জরুরি নিমন্ত্রণ, কিছুতেই কাটাইবার জো নাই। বিহারীকে নিমন্ত্রণ করিবার পূর্বে আমার সহিত পরামর্শ করা উচিত ছিল ইত্যাদি। রাগ করিয়া মহেন্দ্র এই রূপে মাকে শাস্তি দিবার ব্যবস্থা করিল। রাজলক্ষ্মীর সমস্ত উৎসাহ চলিয়া গেল, তাঁর ইচ্ছা হইল রান্না ফেলিয়া তিনি চলিয়া যান। বিনোদিনী কহিল, পিসিমা তুমি কিছু ভাবিও না, ঠাকুরপো মুখে আস্ফালন করিতেছেন, কিন্তু আজ উহার বাহিরে নিমন্ত্রণে যাওয়া হইতেছে না। রাজলক্ষ্মী মাথা নাড়িয়া কহিলেন, না বাছা, তুমি মহিনকে জানো না, ও যা একবার ধরে তা কিছুতেই ছাড়ে না। কিন্তু বিনোদিনী মহেন্দ্রকে রাজলক্ষ্মীর থেকে কম জানে না তাহাই প্রমাণ হইল। মহেন্দ্র বুঝিয়াছিল বিহারীকে বিনোদিনী নিমন্ত্রণ করিয়াছে, ইহাতে তাহার হৃদয় ঈর্ষায় যতই পীড়িত হইতে লাগিল ততই তাহার পক্ষে দূরে যাওয়া কঠিন হইয়া উঠিল। বিহারী কি করে, বিনোদিনী কি করে, তাহা না দেখিয়া সে বাঁচিবে কি করিয়া? দেখিয়া জ্বলিতে হইবে, কিন্তু দেখাও চাই। বিহারী আজ অনেক দিন পরে নিমন্ত্রিত আত্মীয়ভাবে মহেন্দ্রর অন্তঃপুরে প্রবেশ করিল। বাল্যকাল হইতে যে ঘর তাহার পরিচিত এবং যেখানে সে ঘরের ছেলের মতো অবারিতভাবে প্রবেশ করিয়া দৌড়াত্ম করিয়াছে, তাহার দ্বারের কাছে আসিয়া মুহূর্তের জন্য সে থমকিয়া দাঁড়াইল। একটা অশ্রু তরঙ্গ পলকের মধ্যে উচ্ছ্বসিত হইয়া উঠিবার জন্য তাহার পক্ষ কপাটে আঘাত করিল। সেই আঘাত সংবরণ করিয়া লইয়া সে স্মিত হাস্যে ঘরে প্রবেশ করিয়া সত্য স্নাতা রাজলক্ষ্মীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল। বিহারী যখন সর্বদা যাতায়াত করিত তখন এরূপ অভিবাদন তাহাদের প্রথা ছিল না। আজ যেন সে বহুদূর প্রবাস হইতে পুনর্বার ঘরে ফিরিয়া আসিল। বিহারী প্রণাম করিয়া উঠিবার সময় রাজলক্ষ্মী সস্নেহে তাহার মাথায় হস্তস্পর্শ করিলেন। রাজলক্ষ্মী আজ নিঘুড় সহানুভূতিবশত বিহারীর প্রতি পূর্বের চেয়ে অনেক বেশি আদর ও স্নেহ প্রকাশ করিলেন। কহিলেন, ও বিহারী, তুই এতদিন আসিস নাই কেন? আমি রোজ মনে করিতাম আজ নিশ্চয় বিহারী আসিবে, কিন্তু তোর তো দেখাই নাই। বিহারী হাসিয়া কহিল, রোজ আসিলে তো তোমার বিহারীকে রোজ মনে করিতে না মা, মহিনদা কোথায়? রাজলক্ষ্মী বিমর্ষ হইয়া কহিলেন, মহিনের আজ কোথায় নিমন্ত্রণ আছে, সে আজ কিছুতেই থাকিতে পারিল না। শুনিবা মাত্র বিহারীর মনটা বিকল হইয়া গেল। আশৈশব প্রণয়ের
শেষে এই পরিণাম? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মন হইতে সমস্ত বিষাদ বাষ্প উপস্থিত মাত্র তাড়াইয়া দিবার চেষ্টা করিয়া বিহারী জিজ্ঞাসা করিল, আজ কি রান্না হইতেছে শুনি? বলিয়া তাহার নিজের প্রিয় ব্যঞ্জনগুলির কথা জিজ্ঞাসা করিতে লাগিল। রাজলক্ষ্মীর রন্ধনের দিন বিহারী কিছু অতিরিক্ত আড়ম্বর করিয়া নিজেকে লুব্ধ বলিয়া পরিচয় দিত। আহাল্যলুপতা দেখাইয়া বিহারী মাতৃহৃদয়শালিনী রাজলক্ষ্মীর স্নেহ কাড়িয়া লইত। আজও তাহার স্বরচিত ব্যঞ্জন সম্বন্ধে বিহারীর অতিমাত্রায় কৌতূহল দেখিয়া রাজলক্ষ্মী হাসিতে হাসিতে তাহার লোভাতুর অতিথিকে আশ্বাস দিলেন। এমন সময় মহেন্দ্র আসিয়া বিহারীকে শুষ্ক স্বরে দস্তুর মতো জিজ্ঞাসা করিল, কি বিহারী কেমন আছো? রাজলক্ষ্মী কহিলেন, কই মহিন, তুই তো নিমন্ত্রণে গেলি না। মহেন্দ্র লজ্জা ঢাকিতে চেষ্টা করিয়া কহিল, না, সেটা কোনো মতে কাটাইয়া দেওয়া গিয়াছে। স্নান করিয়া আসিয়া বিনোদিনী যখন দেখা দিল তখন বিহারী প্রথমটা কিছুই বলিতে পারিল না। বিনোদিনী ও মহেন্দ্রর যে দৃশ্য সে দেখিয়াছিল তাহা তাহার মনে মুদ্রিত ছিল। বিনোদিনী বিহারীর অনতি দূরে আসিয়া মৃদুস্বরে বলিল, কি ঠাকুরপো, একেবারে চিনিতেই পারো না নাকি? বিহারী কহিল, সকলকে কি চেনা যায়? বিনোদিনী কহিল, একটু বিবেচনা থাকিলেই যায়। বলিয়া খবর দিল, পিসিমা, খাবার প্রস্তুত হইয়াছে। মহেন্দ্র বিহারী খাইতে বসিল। রাজলক্ষ্মী অদূরে বসিয়া দেখিতে লাগিলেন এবং বিনোদিনী পরিবেশন করিতে লাগিল। মহেন্দ্রর খাওয়ায় মনোযোগ ছিল না, সে কেবল পরিবেশনে পক্ষপাত লক্ষ্য করিতে লাগিল। মহেন্দ্রর মনে হইল বিহারীকে পরিবেশন করিয়া বিনোদিনী যেন একটা বিশেষ সুখ পাইতেছে। বিহারীর পাতেই যে বিশেষ করিয়া মাছের মুড়া ও দধি স্বর পড়িল তাহার উত্তম কৈফিয়ত ছিল। মহেন্দ্র ঘরের ছেলে, বিহারী নিমন্ত্রিত, কিন্তু মুখ ফুটিয়া নালিশ করিবার ভালো হেতুবাদ ছিল না বলিয়াই মহেন্দ্র আরও বেশি করিয়া জ্বলিতে লাগিল। অসময়ে বিশেষ সন্ধানে তপসি মাছ পাওয়া গিয়াছিল, তাহার মধ্যে একটা টিমওয়ালা ছিল। সেই মাছটি বিনোদিনী বিহারীর পাতে দিতে গেল। বিহারী কহিল, না না, মহিন্দাকে দাও, মহিন্দা ভালোবাসে। মহেন্দ্র তীব্র অভিমান করিয়া কহিল, না না, আমার চাই না। শুনিয়া বিনোদিনী দ্বিতীয়বার অনুরোধ মাত্র না করিয়া সেই মাছ বিহারীর পাতে ফেলিয়া দিল। আহার আনতে দুই বন্ধু উঠিয়া ঘরের বাহিরে আসিলে বিনোদিনী তাড়াতাড়ি আসিয়া কহিল, বিহারী ঠাকুরপো, এখনই যাইও না, উপরের ঘরে কিছু বসিবে চলো। বিহারী কহিল, তুমি খাইতে চাইবে না? বিনোদিনী কহিল, না, আজ একাদশী। নিষ্ঠুর পিতৃপের একটা সূক্ষ্ম হাস্যরেখা বিহারীর ওষ্ঠপ্রান্তে দেখা দিল। তাহার অর্থ এই যে একাদশী করাও আছে, অনুষ্ঠানে ত্রুটি নাই। সেই হাস্যের আভাসটুকু বিনোদিনী দৃষ্টি এড়ায় নাই, তবু সে যেমন করিয়া তাহার হাতের কাটা ঘা সহ্য করিয়াছিল তেমনি করিয়া ইহাও সহ্য করিল। নিতান্ত মিনতিস্বরে কহিল, আমার মাথা খাও, একবার বসিবে চলো। মহেন্দ্র হঠাৎ অসংগতভাবে উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, তোমাদের কিছুই তো বিবেচনা নাই, কাজ থাক, কর্ম থাক, ইচ্ছা থাক বা না থাক, তবু বসিতেই হইবে। এত অধিক আদরের আমি তো কোনো মানে বুঝিতে পারি না। বিনোদিনী উচ্চ হাস্য করিয়া উঠিল, কহিল, বিহারী ঠাকুরপো, শোনো একবার তোমার মহিনদাদার কথা, আদরের মানে আদর, অভিধানে তার আর কোনো দ্বিতীয় মানে লেখে না। যাই বলো ঠাকুরপো, অধিক আদরের মানে শিশুকাল হইতে তুমি যত পরিষ্কার বোঝো এমন আর কেউ বোঝে না। বিহারী কহিল, মহিনদাদা, একটা কথা আছে, একবার শুনিয়া যাও। বলিয়া বিহারী বিনোদিনীকে কোনো বিদায় সম্ভাষণ না করিয়া মহেন্দ্রকে লইয়া বাহিরে গেল। বিনোদিনী বারান্দার রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া শূন্য উঠানে শূন্যতার দিকে তাকাইয়া রহিল। বিহারী বাহিরে আসিয়া কহিল, মহিন্দা, আমি জানিতে চাই, এইখানেই কি আমাদের বন্ধুত্ব শেষ হইল? মহেন্দ্রর বুকের ভেতর তখন চলিতেছিল বিনোদিনীর পরিহাস হাস্য বিদ্যুৎ শিখার মতো তাহার মস্তিষ্কের এক প্রান্ত হইতে আরেক প্রান্ত বারংবার ফিরিয়া ফিরিয়া বিঁধিতেছিল। সে কহিল, মেডমাট হইলে তোমার তাহাতে বিশেষ সুবিধে হইতে পারে, কিন্তু আমার কাছে তাহা প্রার্থনীয় বোধ হয় না।
আমার সংসারের মধ্যে আমি বাহিরের লোক ঢুকাইতে চাহি না, অন্তঃপুরকে আমি অন্তঃপুরই রাখিতে চাই। বিহারী কিছু না বলিয়া চলিয়া গেল। ঈর্ষাচর্চর মহেন্দ্র একবার প্রতিজ্ঞা করিল বিনোদিনীর সঙ্গে দেখা করিব না, তাহার পরে বিনোদিনীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায় ঘরে বাহিরে উপর নিচে ছটফট করিয়া বেড়াইতে লাগিল। ব্যাস, আজকের মতো এইখানেই ইতি টানলাম। এই একটা পর্বে এই গল্পটা অনেকটা এগিয়ে গেল, তাই না? কিন্তু আরও তো অনেকটা পড়ে আছে। বিনোদিনীকে কি আবার নিজের মনের মতো করে কাছে পাবে মহেন্দ্র? বিহারীর ক্ষমা কি পাবে বিনোদিনী? আর বিহারী নিজে? আশালতা যে চরমতম ভুল বুঝে বসে আছে তাকে, তা কি কোনোদিন মিটবে? দেখি পরের পর্বে কি হয়। আজকের মতো বিদায়, খুব শিগগিরই ফিরছি আবার। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।